একাত্তর জার্নাল এবং আপনাদের সাথে আছি মিথিলা ফারজানা। একাত্তর জার্নালের সারাদিনের খবর আছে আমাদের কাছে, আগামীকালকে সকালের পত্রিকাও এসে যাবে যে কোনো মুহূর্তে। আর একাত্তর জার্নালের সংবাদ শিরোনাম দিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। মিরপুরে নাসিম প্লাজার আগুনে মারা গেছে 13 জন, আহত অনেক বিভিন্ন হাসপাতালে ভর্তি। টিএসসি মোড়ে ককটেল, দুই টেলিভিশন সাংবাদিক আহত, ধাওয়া করে দুজনকে গণপিটুনি। খালেদা জিয়ার কার্যালয়ে আবারও বিদ্যুৎ সংযোগ দিয়েছে ডেসকো, বিএনপির 13 নারী কর্মী আটক। মাধ্যমিক পরীক্ষা পেছানো নিয়ে সিদ্ধান্ত নেয়নি সরকার, বিশেষ নিরাপত্তা দেবে পুলিশ বিজিবি। বিএনপির 220 দল দেশের বিষ ফোড়া সাপের মতো দংশন করছে, মন্তব্য প্রধানমন্ত্রী। আজকে আমার সাথে একাত্তর জার্নালের টেবিলে যারা রয়েছেন তারা হলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং সিনিয়র সাংবাদিক নামুল ইসলাম খান। আপনাদের দুজনকে একাত্তর জার্নালে স্বাগত জানাচ্ছি। আমরা আশা করছি যে মিরপুর এক নম্বর সনি সিনেমা হলের পেছনে নাসিম প্লাজায় যে ঘটনা ঘটেছে, অগ্নি সংযোগের অগ্নিসংযোগ তো না, অগ্নিকাণ্ড যেটি হয়েছে সেটির ব্যাপারে আমরা বিস্তারিত জানবো। নিশ্চয়ই আমাদের কোনো একজন সহকর্মী তাতে যুক্ত হবেন, কিন্তু তার আগে একটু শুনে নিতে চাই রাজনৈতিক পরিস্থিতির কথা, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপও করতে চাই। আমাদের সাথে বারিধারা স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন শফিক আহমেদ, একাত্তরের আমাদেরই সহকর্মী। শফিক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। আমরা একসাথে আলোচনাটি শুরু করি, আপনার কাছ থেকে একটু শেষ অবস্থা শুনে নিতে চাই। গুলশান কার্যালয়ে আরও একবার বিদ্যুৎ সংযোগ স্থাপিত হয়েছে, প্রশ্নটি হলো যে মানে কখন হলো, কেন হলো কিছু জানেন কিনা, কোন ধরনের কথাবার্তার আদান প্রদান হয়েছে কিনা, বা ডেস্কোর কর্তৃপক্ষ আপনাকে কিছু বলেছে কিনা, কেনই বা বিচ্ছিন্ন হলো, কেনই বা আবার স্থাপিত হলো? দেখুন, এই বিষয়টি হঠাৎ করেই রাত 10টার পর ডেস্কোর কয়েকজন কর্তা ব্যক্তি, ঠিক না, তারা মাঠ পর্যায়ে যারা কাজ করেন, অর্থাৎ গতকাল রাত গভীর রাতে যারা এই লাইন বিদ্যুৎ লাইনটি বিচ্ছিন্ন করেছিলেন, মূলত তারাই আজকে আবার 10টার পর এসে হঠাৎ করেই পিলারে, অর্থাৎ বিদ্যুতের যে খুঁটি আছে তা দিয়ে উঠে আবার বিদ্যুৎ লাইনের সংযোগটি স্থাপন করে। এ ঘটনায় মূলত আমরা ওখানে যারা উপস্থিত ছিলাম সে সময় এক ধরনের আমরা নিজেরাই এই পরিস্থিতি একটু যে নতুন করে আবার, যেহেতু সারাদিন, অর্থাৎ গতকাল বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করবার পর থেকে যে ধরনের মানুষের মধ্যে আলোচনা, সমালোচনা, যে ধরনের বক্তব্য আমরা পেয়েছি, সেই বক্তব্যর সাথে আজকের এই বিদ্যুৎ লাইন আবার পুনঃস্থাপনের যে ঘটনা সেটি কিন্তু আমাদের কাছে নতুন ঘটনা মনে হয়েছে। এরপরেও বিএনপির পক্ষ থেকে এ ঘটনাকেও তারা স্বাভাবিকভাবে নিচ্ছেন না, এ কারণেই যে ভেতরে যারা রয়েছেন কার্যালয়ের ভেতরে, কারা আছেন শফিক আহমেদ সেখানে রয়েছেন? বেগম খালেদা জিয়ার একান্ত সহকারী শিমুল বিশ্বাস, বেগম খালেদা জিয়ার প্রেস সচিব মারুক কামাল খান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ছাড়াও বেশ কয়েকজন মধ্যম সারির কর্মী পর্যায়ে আমরা বলতে পারি যে এই ধরনের কয়েকজন রয়েছেন। এবং আমরা তো দেখলাম যে 13 জন নারী কর্মীকে আটক করা হয়েছে না, তারা এসেছিলেন মূলত সন্ধ্যার পর, তারা নিয়মিতই আসেন সেখানে কুকুর, স্ত্রী এবং খাবার, তারা নিয়ে আসেন। শফিক আহমেদ, যেটি জানতে চাচ্ছেন নাঈমুল ইসলাম খান, যে আরাফাত রহমান কুকুর তার স্ত্রী এবং দুই কন্যা, আমরা শুনেছিলাম যে তারাও বেগম খালেদা জিয়ার কাছেই থাকবেন, তারা কি ওখানেই আছেন, অবস্থান করছেন? জি, আমরা আমরা আপনার এই অনুষ্ঠানে আসবার আগেও আমি দেখেছি যে কুকুর স্ত্রী তিনি আসলেন এবং তার দুই মেয়ে, যারা গতকাল রাতে কুকুর দুই মেয়ে বেগম খালেদা জিয়ার সাথেই ঘুমিয়েছেন সেরকমটি খবর জানিয়েছেন, মানে আমাদেরকে বলেছেন মারুক। শফিক আহমেদ, আর বেশ কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি পত্রিকার পাতায়ও, দেখতে পাচ্ছি প্রথম আলোর প্রথম পাতাতে এসছে যে ফিল্টার পানির জার, তারপর জ্বালানি তেল, এগুলো নিয়ে যাওয়া হয়েছে কার্যালয়ের ভেতরে, মানে কি হচ্ছে আসলে সেই জায়গায়? আসলে এই বিষয়গুলো নিয়ে আমরা সারাদিন ভরেই ওখানে দেখেছি এই সব কর্মকাণ্ড, বিশেষ করে আবার যে বিদ্যুতের লাইন, যেটি কথা শুরুতে আমরা বলছিলাম, সেই বিদ্যুতের লাইন যে আবার দেয়া হবে সেখানে,
সেই বিষয়টা কিন্তু কারো মধ্যে কাজ করেনি, যে কারণে বাড়তি প্রস্তুতি হিসেবে ভেতরে যেহেতু বেগম খালেদা জিয়া ছাড়া অনেকেই রয়েছেন, সে কারণে বিদ্যুতের লাইন অর্থাৎ বিদ্যুৎ সরবরাহের জন্য তারা তাদের যে জেনারেটর রয়েছে বাসা কার্যালয়ের ভেতরে সেই জেনারেটরকে মাঝে মধ্যে তারা সচল রেখেছেন, সেই কারণেই তারা এই জ্বালানি তেল নিয়ে গেছেন এবং খাবারের পানিও সেখানে নিয়ে যাওয়া হয়েছে। কারণ এ ধরনের গুজব এ ধরনের কথাবার্তা প্রায় সময় আমরা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছিলাম এরকম, এবং আমাদের নিজেদের মধ্যে বিভিন্ন জায়গা থেকে খবর আসছিল যে আজকে বেগম খালেদা জিয়ার কার্যালয় রেড দেয়া হতে পারে, সেখানে পানির লাইন বন্ধ করে দেয়া হতে পারে। সেখানে ইতিমধ্যেই যেমন ইন্টারনেটের লাইন এবং ডিশ সংযোগ, তারপরে আপনার তাদের যে ফ্যাক্সের যে কানেকশন সব কিন্তু বিচ্ছিন্ন হয়ে আছে, সে কারণেই তারা বাড়তি থাকার মতো করে অর্থাৎ যাতে সময় টুকু তারা থাকতে পারে সে কারণে পানি এবং শুকনো খাবার এবং তারা যেন সেখানে থাকতে পারে সে কারণে এই বাড়তি ব্যবস্থা। খাবারের সরবরাহ কি এখনো আছে কিনা? খাবার সরবরাহ বলতে মূলত অল্প কিছু খাবার, অন্যান্য দিন যেভাবে খাবার নিয়ে যাওয়া হয় সেই ধরনের খাবার আজকে সেখানে সরবরাহ করতে দেখা যায়নি। তবে বিকেল নাগাদ আমরা দেখেছি যে বেশ কয়েক প্যাকেট খাবার সেখানে নিয়ে যাওয়া হয়েছে যারা কার্যালয়ের ভেতরে রয়েছে তাদের খাবারের জন্য। আর বেগম খালেদা জিয়ার কাঁচা বাজার করা হয় না, বেগম খালেদা জিয়ার মূলত খাবার আসে বলছেন আপনি শুনতে পাচ্ছেন শফিক আহমেদ? শফিক এখানে কি কাঁচা বাজার করা হয়? মানে এখানে তো একটা মোটামুটি ফ্যামিলি লাইফ আছে। আমি একটা কথা বলি, যদিও এটা অফিস, এই বিল্ডিংটা কিন্তু মূলত একটা বাড়ির প্যাটার্নেই করা, সুতরাং একটা যে কোনো আবাসিক ভবনের একটা বাড়ির যা সুযোগ সুবিধা থাকার কথা ডেফিনেটলি সেখানে সেটা আছে। তো যেহেতু উনি সেখানে অবস্থান করছেন, এখন প্রাত্যহিক বাজার, কাঁচা বাজার, মাছ মাংস এগুলি হয় কি না কেনাকাটা, এক দুই আমার একটু জানার আগ্রহ যে সেখানে জেনারেটরটার সক্ষমতাটা কতখানি, মানে সেটা কি বাড়ির এসি এবং অন্যান্য জিনিসকে সাপোর্ট দিতে পারে। তৃতীয় আপনি মনে রাখতে পারবেন যদি না, তৃতীয়টা হচ্ছে যে কেবল সংযোগটা কেটে দেওয়া হয়েছে কিন্তু কম্পিউটার দিয়ে তারা কি টেলিভিশন বা অন্যান্য প্রোগ্রাম দেখতে পারছেন কিনা, মানে ভেতরের খবর আপনারা কি জানেন? ভেতরের দেখেন ওখানে মোবাইল নেটওয়ার্ক পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছে, অর্থাৎ জ্যামার, এক ধরনের জ্যামার আছে যে জ্যামার মাধ্যমে মোবাইল নেটওয়ার্কই সেখানে নেই। আমরা নিজেরাও কথা বলতে হলে কার্যালয় থেকে কমপক্ষে 200-300 গজ দূরে গিয়ে আমরা কথা বলছি, অফিসের সাথে যোগাযোগ করছি। আর ভেতরে আমি প্রবেশও করেছিলাম, কয়েকজন সাংবাদিক আমরা ভেতরে গিয়েছিলাম ভেতরের অবস্থা দেখার জন্য। সেখানে গিয়ে দেখলাম আমরা যে কম্পিউটারের যে বিদ্যুতের লাইন, যেহেতু বিদ্যুৎ নাই সেহেতু জেনারেটর দিয়ে তারা চালু করবার চেষ্টা করছেন, কিন্তু সেই তাদের সেই সিস্টেমটা অর্থাৎ জেনারেটরের যে আর একটা লাইন লাগে সেই লাইনগুলো তারা নাই। আর একটি বিষয় বাজারের কথা আপনি বলছেন, এই বাসাটি মূলত বিএনপির সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের তাদেরই বাড়ি, তারা ভাড়া দিয়েছে, ভাড়া হিসেবে সেখানে রয়েছে। সেখানে রান্নাবান্নার ব্যবস্থাও আছে, সেই ব্যবস্থাগুলো মূলত কার্যালয়ে যারা বিভিন্ন সময় এর আগে আমরা দেখেছি যারা ওখানে নিয়মিত থাকেন সিকিউরিটি গার্ড বা পিয়ন, তাদের জন্য রান্নাবান্না হতো নিচতলায়। কিন্তু সেখানেও আসলে নিয়মিত বাজারের ঘটনা আমরা গত বিশেষ করে 5 তারিখ থেকে আমরা আর দেখিনি, আর 5 তারিখ থেকে বাইরের খাবারই সেখানে যাচ্ছিল। কিন্তু আজকে খাবারটা, এই বাইরের খাবার বলতে কি, বাইরের খাবার বলতে খাবার না কারোর বাসা থেকে রান্না হয়ে আসে না? দেখুন, আমরা এই বিষয়টি কিন্তু দেখছি যে বাইরের খাবার বলতে যারা নিচে কার্যালয়ে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন বা নিরাপত্তার দায়িত্ব, তাদের জন্য খাবারগুলো আসতেছে বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ বিভিন্ন রেস্টুরেন্টের খাবার। আর বেগম খালেদা জিয়ার জন্য যে খাবার, সে খাবার আরাফাত তারেক রহমানের যে শ্বশুর বাড়ি রয়েছে ধানমন্ডিতে মাহবুব আলী, সে তার বাসভবন থেকেই মূলত খাবারগুলো আসতেছিল এবং সেই খাবারগুলোই বেগম খালেদা জিয়া বিভিন্ন সময় খেয়েছেন, সেরকমটি আমরা খবর পেয়েছি। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে জেনারেটরের সক্ষমতা, জেনারেটর দিয়ে চলছে কিনা, এ বিষয়ে জেনারেটর মাঝে মধ্যে চালু করা হয়েছে, সেই জেনারেটর দিয়ে সব কিছু চলছে এ কথা বলা যাবে না। কিছু কিছু লাইট, কিছু কিছু বিদ্যুৎ মানে আলো তারা পাওয়ার ব্যবস্থা করছেন। আচ্ছা শফিক আহমেদ, একটি বিষয় এরকম একটি কথা শোনা যাচ্ছে যে 2010 সাল থেকে এই কার্যালয়টিতে বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়নি, যে কারণে বিল বকেয়া রয়ে গেছে, এই জন্যই বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, এটি কি এরকম কোনো খবর আপনারা সত্যতা? দেখুন, এই বিষয়টি আসলে আমাদের একটু আলোচনায় ছিল আজকে যে বিদ্যুতের বিল পরিশোধ না করার কারণে কাটা হয়েছে লাইন, এ বিষয়ে কথা বলতে চেয়েছিলাম বেগম খালেদা জিয়ার যারা অফিসের কর্মকর্তা রয়েছেন বিশেষ করে শিমুল বিশ্বাস, তিনি বলছেন যে রাত্রে এই বিষয়টি আবার নতুন করে উনি বলছেন যে যদি আমরা বিদ্যুৎ
বিল পরিশোধই না করার কারণে যদি বিদ্যুতের লাইন কেটে থাকে, তাহলে এই যে এখন যে বিদ্যুতের লাইন দিয়ে গেল, সেটা কি বিদ্যুতের বিল এই রাত্রের এই মধ্যে পরিশোধ করা হয়েছে? অর্থাৎ বিদ্যুতের লাইনের বিষয়গুলো দেখে ভাড়াটিয়া হিসেবে কিন্তু তারা দেন না, দেন বাড়িওয়ালা, এবং বাড়িওয়ালা নাকি নিয়মিত পরিশোধ করছেন সেরকমই তারা দাবি করেছেন, এবং এ বিষয়ে ভাড়াও নিয়মিত তারা নাকি পরিশোধ করেন সেরকম। আর সরকারের দিক থেকে তো অফিসিয়ালি বলাও হয় নাই যে বিদ্যুতের বিল বকেয়া, বিদ্যুতের কোন কর্তৃপক্ষ তো এই দাবি করে না, ডেসকোর কেউ বলে তো না, কোন কিছু বলা হয়েছে? তবে ডেসকোর কাছে খোঁজ নেওয়া যায়, হয়তো আগামী কাল চেষ্টা করে দেখতে পারেন। কিন্তু আরেকটি বিষয় আমি বলতে চাই এখানে, আজকে বিশেষ করে কার্যালয়ের এই কয়েকদিনের মধ্যে যে পরিবর্তন আজকের, সেই পরিবর্তন কিন্তু ভেতরে থাকা যারা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে, অর্থাৎ বিভিন্নভাবে তারাও অবগত বিভিন্নভাবে খবর পাচ্ছে। এই জায়গায় আপনাকে একটু থামাই, কারণ আমার মনে হচ্ছে যে আমরা স্টুডিওতে আলাপটা শুরু করি, তারপর আমি নিশ্চিত যে আপনি যে প্রসঙ্গটি তুলছেন সেই প্রসঙ্গটি এক সময় আসবে, এবং তখন আবারও আপনার কাছে আমরা যাব এবং শুনে নেব যে কী উদ্বেগ কী উৎকণ্ঠা। জনাব মাহমুদুর রহমান মান্না, অবস্থা দৃষ্টিতে কী মনে হচ্ছে? ফানি, উনি যেরকম করে বললেন বিদ্যুৎ কেটে দিলেনি কেন, জোড়া লাগালেন কেন, কে কাটলো, কে জোড়া লাগালো, আর মাঝখান দিয়ে নৌ পরিবহন মন্ত্রী যে একটা ঐতিহাসিক বক্তৃতা করে দিলেন, জনগণ গিয়ে কেটে দিয়েছে, মানে একদম সব কিছুই একটা বিশৃঙ্খল এলোমেলো বিধিকিচ্ছির ব্যাপারের মতো। এ ব্যাপারে কমেন্ট করে খুব মুশকিল। এরকম হয় কি, ধরেন গ্রামে যখন ঝগড়া টগড়া লাগে তখন মানুষ এগুলো করে, আপনি বিদ্যুৎ সংযোগ কেটে দেবেন কি কারণে? এমন বেগম জিয়ার উপর আমি খেপে গেলাম, দেশের ক্ষতি করছে, জেলে নেন, বিচার করেন, শাস্তি দেন, বিদ্যুৎ সংযোগ কেটে দেবেন, একটা গভর্নমেন্ট করবে, ডেস্কো ইজ এ গভর্নমেন্ট অর্গানাইজেশন, তাদের ডেস্কো কার করলো কেন? যেহেতু তারাই খুলে দিয়েছে, তারা ডেস্কোটা করেছে, আপনাদের রিপোর্টেও তাই বলছেন, সব জায়গায় সবাই তাই জানে, এবং তারাই খুলে দিয়েছে। এতখানি একটা নিম্নমানের কাজ কীরকম করে ডেস্কো বা গভর্নমেন্ট করতে পারে, এটা আমার বুদ্ধিতে আসে না। আর একটা কথা বলি, আমি আমার কাছে এরকম মনে হচ্ছে যে শেখ হাসিনার সরকার বেগম জিয়াকে বাংলাদেশের একক নেতৃত্বে প্রতিষ্ঠিত করবার একটা বিরাট স্কিম নিয়ে কাজে নেমেছেন। ভার্চুয়ালি ধরেন এই মাস পুরো এক তারিখ থেকে বা তারও আগে গাজীপুরের সভা থেকে শুরু করে এই পর্যন্ত প্রতিদিন বেগম জিয়া হিট করছেন, হেডলাইন হিট করছেন, এবং উনি আলোচনার মধ্যে আছেন, এবং ধীরে ধীরে বিষয়টা তার প্রতি সিম্প্যাথি চলে যাচ্ছে। দেখেন এই যে আপনার এসএসসি পরীক্ষা নিয়ে এক ধরনের কিন্তু ফিলিং মানুষের মধ্যে আসছিল যে বিএনপি এটা এরকম না করলেও পারত, বিশেষ করে আমি যদি ধরি যে আন্দোলনের কন্টিনিউটির জন্য অবরোধ রাখতে হবে, এরকম হয় না। সেরকম তো যখন অনুরোধ আন্দোলন করেছে তখনও তারা লাগাতার অবরোধ করেছে, বহু রকম অনুরোধ উপরে তখন আমরা মানতেও পারিনি, কিন্তু এটার উপরে গোদের উপরে বিস্ফোরণের মতো আপনি 48 ঘন্টার হরতাল যখন দেন তখন বোঝা যায়, 72 ঘন্টার হরতাল যখন দেন তখন বোঝা যায় যে আপনি টার্গেট করেছেন পরীক্ষাটাও হতে দেবেন না, তো ওরকম একটা সমালোচনার মধ্যে তো পড়বে, পড়াটাই স্বাভাবিক ছিল। কিন্তু এই একটি ঘটনা ওই আলোচনাটাও এখন ম্লান করে ফেলেছে, মানুষের মধ্যে এইটাই চলে এসেছে, আমি আজকে সারাদিন যেটা দেখলাম। আমি আসবো আপনার কাছে, কিন্তু নাঈমুল ইসলাম খানের কাছ থেকে একটা ছোট মন্তব্য নিয়ে নিই, তারপর বিরতিতে যাবো, বিরতির সময় হয়েছে। আপনি কি আপনার কাছে ওটা কি ফানি মনে হচ্ছে কিনা? না, এগুলি তো কিছুটা ফানিই বটে, কারণ এটা তো অন্য কোনোভাবে এটা বর্ণনা করা যায় না। প্রথম কথা হচ্ছে, যদি ধরেন যেমন আমার মনে আছে যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রেস ক্লাবের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, কিন্তু সেটা কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ করে, এবং সত্যি সত্যি বিদ্যুতের একটা বড় বকেয়া ছিল সেরকম। আমার মানে আমার মনে হয় যে এইরকম কিছু হলেও আমরা বুঝতাম যে এটা প্রশাসনিক ব্যবস্থা, এটা হয়তো অন্য সময় নেওয়া হচ্ছে না এই সময়, কিন্তু এই ট্রান্সপারেন্সিটা যেহেতু ছিল না, সুতরাং এটা একটু মানে এটা মানে মানে খেলো বিষয় হয়ে গেছে, তো এরকম খেলো বিষয়ের। কিন্তু মানে এটির মানে কি মানে এটি থেকে কি অর্জনের চেষ্টা হচ্ছে? বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিদ্যুৎ সংযোগ কেটে আবারও দিয়ে, মানে এটি থেকে আসলে কি অর্জন হবে? এটা তো এটা তো যেহেতু আমি বলছি খেলো, উনি বলছেন এটা একটা মানে ফানি বিষয়, আমাদের মনে হয় যে এটার একমাত্র জাস্টিফিকেশন হতে পারে যে ধাপে ধাপে কতগুলো জিনিস বলে একটা শেষ মানে ইয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন, যেটা হতে পারত তাকে গৃহবন্দী করে ফেলা বা তাকে মানে কারণ গৃহবন্দী করলে বিদ্যুৎ সংযোগটা নিয়ন্ত্রণে নেওয়া, হয়তো টেলিফোন সংযোগগুলি বিচ্ছিন্ন করার প্রয়োজন দেখা দিত, তো এটা আগে আগে করে তারপরে একটা গৃহবন্দিত্বের মতো অফিসিয়ালি কোনো একটা মামলায় হয়তো জেলে নেওয়া হলো না, এটাকেই সাব জেল ঘোষণা করা হলো। এগুলি কিন্তু সারাদিন অনলাইনে এবং বিভিন্নভাবে এগুলি আলোচনা হচ্ছিল,
তো যদি সেই রকম দিকে যেত আজকে, কিন্তু আজকে আবার পরিস্থিতিটা যেটা আমার মনে হয় আপনাদের প্রতিবেদক, আমি ওনার নামটা বলেছি, শফিক, শফিক কিন্তু সেই ইঙ্গিতটাই করছেন। কারণ এই যে আজকে যখন আবার বিদ্যুৎ সংকেত দেওয়া হচ্ছে, তখন মনে হচ্ছে যে একটা একটা চিন্তা ভাবনা ছিল কিছু করার, কিন্তু ফর সাম রিজন সেটা থেকে আবার রিট্রিট করছে সরকার করে। এটা সাময়িক হতে পারে, সেটা হতে পারে আগামী 24 বা 48 বা 72 ঘন্টার জন্য আবার পিছিয়ে আসা হলো, তারপরে আবার দেখা যাবে, আই ডোন্ট নো। কিন্তু আমার মনে হয় মানে শফিকও সেটাই ইঙ্গিত করতে চাচ্ছিলেন, কিন্তু আমি তার কাছ থেকেও শুনতে আগ্রহী থাকবো তিনি কি মনে করেন। তো অ্যাকচুয়ালি টু বি ভেরি অনেস্ট, আমি আমরা সারাক্ষণ টক শোতেই দেখে আওয়ামী লীগ বিএনপি সবাই একটা প্রশ্ন একটু করে রাখি, বিরতির সময় হয়ে গেল। আপনি যেটি বলছেন যে হয়তো ধাপে ধাপে তাকে একটি জায়গায় গৃহবন্দীর মতন করে ঘোষণা করার প্রচেষ্টা হতে পারে, মানে তাতে করেই বা কি লাভ হতো? যেই ঘটনাগুলো ঘটছে, উনি তো আর বাইরে এসে রাজপথে এসে কোনো কিছুই করছেন না। ওই সেই দেখছি রুহুল কবির রিজভী আহমেদ গোপন বার্তা, ভিডিও বার্তা পাঠিয়ে কোনো একটি কর্মসূচি দিচ্ছেন, তাকেও দেখা যাচ্ছে বিভিন্ন সময় গিয়ে গিয়ে দেখা করছেন বিভিন্ন নেতাকর্মীর সাথে, মানে তাতে করে কি পার্থক্য হতো? বা যদি সত্যি যেটি বলা হচ্ছিল যে গুলশান কার্যালয় থেকে একসময় বের করে নিয়ে আসা হবে ওনাকে, উনি যদি গুলশান কার্যালয় থেকে বের হয়ে এসে তার বাড়িতেই চলে যান, গুলশানের বাড়িতে চলে যান, তাহলেই বা কি পার্থক্য হতো? না, সেটা হচ্ছে যে তাকে গৃহবন্দী করা হলে সরকারের হয়তো স্ট্র্যাটেজি হতে পারতো যে তার সঙ্গে ডিলিং করা, একটা কর্মসূচি টর্মসূচি যাওয়ার জন্য যোগাযোগগুলি বিচ্ছিন্ন করে দিলে, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা অ্যাকশন মানে পুলিশি অ্যাকশন দিয়ে একটা প্রথমে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কন্ট্রোলে আনা। মানে কারণ গভর্নমেন্ট স্ট্র্যাটেজিটাই নিয়েছে যে এটা যেহেতু একটা ল, এটাকে কেবলই এখন এখন কেবলই এটাকে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হিসেবে ট্রিট করবে, এটা একটা পলিটিক্যাল প্রবলেম হিসেবে এটাকে মর্যাদা দিবে না বা অভিধা দিবে না। তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করতে গেলে কৌশলগতভাবে খালেদা জিয়াকে ডিলিং করা, মানে একাকী করা, এবং তারপরে সর্বাত্মক একটা পুলিশি, পুলিশি বলতে আমি মিনি করছি যে অন্যান্য যত বাহিনী আছে সকলকে দিয়ে একটা পরিস্থিতি নিয়ে আসা। আমরা ভেবেছিলাম যে এটা হয়তো 1 তারিখের মধ্যে করা হলে 2 তারিখ থেকে পরীক্ষাটা হয়তো নির্বিঘ্নে করার ব্যবস্থা করা যেত, এটা একটা স্ট্র্যাটেজি হলে। এখন হয়তো দেখা যাবে আগামীকাল পরীক্ষাটার হয়তো কয়েকটা পরীক্ষা একটু পিছিয়ে দেওয়া হবে, এরকম একটা ঘোষণা হয়তো আসতে পারে, বা আগামীকাল যদি কোনো অ্যাকশন হয়। তো এইরকম একটা পরিস্থিতিতে আমি মানে এখনকার সরকারের কৌশলটা তো আমাদের জানা নাই, অফিসিয়ালি সরকার কিন্তু আনফোল্ড করেন না। কিন্তু ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এই ঘটনাগুলি সরকারের মধ্যে যে আলোচনা হয় সেটা বোঝা যায় এই জন্য যে বিচ্ছিন্নভাবে এই বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া, খাবার দাবার বন্ধ করে দেওয়া, এইগুলি কিন্তু মন্ত্রীরা বলছিলেন। সুতরাং তার মানে কোথাও না কোথাও এগুলি আলাপ আলোচনা হয়, যার ফলে তারা বলছিলেন। কিন্তু মূলত এটাকে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হিসেবে কন্ট্রোলে এনে তারপরে দেখা যাবে বাকি সমস্যাটার সমাধান বা রিয়েল সমস্যার সমাধানের জন্য কি করা যায়, এইটা একটা এই মুহূর্তের সরকারের চিন্তা ভাবনা হয়ে থাকতে পারে। আমি আসবো আরো একবার, কারণ বিরতির সময় হয়েছে, বিরতিটা নিয়ে ফেরত আসি এই আলোচনায়। মিরপুরে নাসিম প্লাজার আগুনে মারা গেছে 13 জন, আহত অনেক বিভিন্ন হাসপাতালে ভর্তি। টিএসসি মোড়ে ককটেল, 2 টেলিভিশন সাংবাদিক আহত, ধাওয়া করে 2 জনকে গণপিটুনি। খালেদা জিয়ার কার্যালয়ে আবারও বিদ্যুৎ সংযোগ দিয়েছে ডেসকো, বিএনপির 13 নারী কর্মী আটক। মাধ্যমিক পরীক্ষা পেছানো নিয়ে সিদ্ধান্ত নেয়নি সরকার, বিশেষ নিরাপত্তা দেবে পুলিশ বিজিবি। বিএনপির 220 দল দেশের 20 ফোড়া সাপের মতো দংশন করছে, মন্তব্য প্রধানমন্ত্রী। একাত্তর জার্নালে আরো একবার স্বাগত জানাচ্ছি। অন্যান্য টেলিভিশনের সংবাদ শিরোনামগুলো একটু চট করে দেখে আসি। মিরপুরে প্লাস্টিক কারখানায় আগুনে অন্তত 8 জনের মৃত্যু। যে কোনো মূল্যে এসএসসি পরীক্ষা হবেই, নিরাপত্তা দেবে পুলিশ ও বিজিবি।
বিশ দল এখন বিষধর সাপ হয়ে দেশকে দংশন করছে, মন্তব্য প্রধানমন্ত্রী। হরতাল অবরোধের বিরুদ্ধে সোচ্চার অভিভাবক পরিবহন শ্রমিকরা। খালেদার গুলশান কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রিজভি গ্রেপ্তার। কবরস্থানে নড়ে উঠল মৃত নবজাতক, ঢাকা মেডিকেলে তোলপাড়। রাজধানীর মিরপুর এক নম্বরে নাসিম প্লাজায় ভয়াবহ আগুনে অন্তত আট জনের মৃত্যু। আন্দোলনের নামে সহিংসতার প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মানবাধিকার ও পেশাজীবী সংগঠনের বিক্ষোভ, মানববন্ধন। জ্বালাও পোড়াও বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান। বেগম জিয়ার কার্যালয়ে বিদ্যুতের পর এবার বিচ্ছিন্ন কেবল ও ইন্টারনেট সংযোগ। এসএসসি পরীক্ষার সময় হরতাল অবরোধের প্রতিবাদে গুলশানে শিক্ষার্থীদের বিক্ষোভ। উদ্বিগ্ন সারা দেশের এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকরা, তবে সব ধরনের নিরাপত্তা দেওয়ার আশ্বাস আইজিপির। রাস্তা ও কেন্দ্রে টহল দেবে বিজিবি। দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি জামায়াত চক্র, অভিযোগ প্রধানমন্ত্রীর ধ্বংসাত্মক কার্যক্রম রুখতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এবং কাল শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজনৈতিক কর্মসূচির শঙ্কা সত্ত্বেও মেলা সফল করার প্রত্যাশা। রাজধানীর মিরপুরে চারতলা ভবনে আগুন, এ পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার, দুজন বার্ন ইউনিটে ভর্তি। বিষাক্ত সাপ হয়ে দংশন করছে বিশ দল, বললেন প্রধানমন্ত্রী, সাধারণ মানুষকে পুড়িয়ে মারার অভিযোগ। খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ, টেলিফোন, ডিশ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, রিজভি আতঙ্ক। হরতালের নির্ধারিত সময়ে এসএসসি পরীক্ষা হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কাল, উদ্বিগ্ন অভিভাবকরা। কাল শুরু হচ্ছে অমর একুশে বইমেলা, বাংলা একাডেমির পাশাপাশি স্টল করছে সোহরাওয়ার্দী উদ্যানে। একই রকমের সব শিরোনাম দেখতে পেলাম, তেমন কোনো ভিন্ন শিরোনাম দেখতে পাচ্ছিলাম না। জানো মাহমুদুর রহমান, আপনি যেটি বলছিলেন যে একদিকে 72 ঘন্টার হরতালের যে ডাক, সেটা তো কিছু নেতিবাচক প্রভাব ফেলেছিল মানুষের জনমনে, এবং তারপর আরও একবার হয়তো ঘুরে গেল তার প্রতি সিম্প্যাথি, বেগম খালেদা জিয়ার প্রতি সিম্প্যাথি। কিন্তু আপনার কি মনে হয়, মানে আপনি তো গতকালকে খালেদা জিয়ার সাথে দেখা করেছেন, বেগম খালেদা জিয়ার সাথে গতকালকেই তো, হ্যাঁ গতকালকে দেখা করেছেন এবং তার সাথে নিশ্চয়ই কথা বলেছেন, মানে এই কথার, শুধু কথার ভিত্তিতে না, সামগ্রিক পরিস্থিতিতে কি মনে হয় এই সময় কি করে এই সংকট থেকে বের হয়ে আসবে সরকারই বা কি করবে? সরকারের করা তো বহু কিছুই আছে, কিন্তু সরকার যা করছে তা তো দেখছি, এখানে নতুন খুব যোগ করার মতো কিছু আছে বলে আমি দেখছি না। কারণ আজকের এই খবরটা আমার কাছে আরও বেশি চিন্তাযুক্ত আমি মনে করছি নিজেকে, এই জন্য যে বোর্ড কালকে বসবে, বসে সিদ্ধান্ত হবে পরীক্ষা হবে কি হবে না, মানে এইটা কি আমার বোধের মধ্যে আসেনি। প্রধানমন্ত্রী বলছেন, শিক্ষামন্ত্রী বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী তিনটা বাহিনী বলছে পরীক্ষা হবেই, আর বোর্ড বলছে পরীক্ষা হবে কি হবে না সেটা কালকে বসে সিদ্ধান্ত নেব। মানে একদম সমস্ত বিষয়টা শেষ পর্যন্ত একটা ব্যর্থতার জায়গায় চলে যাচ্ছে সরকার যেগুলো করেছে। ধরেন আজকে যদি 26 বা 27 দিন হয় এই অবরোধের হরতাল সহ, এগুলো দমন করবার জন্য সরকার সবচাইতে কঠোর শব্দ প্রয়োগ করেছেন এবং তার মানে অনুগামী বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, যেরকম বিরোধী দলের হোক বা যে কোনোভাবেই হোক, অগ্নিকাণ্ডে পেট্রোল বোমায় মানুষ মারা গেছে, সেরকম তথাকথিত বন্দুকযুদ্ধেও মারা গেছে 10-12 জন। এরপরে এখন এসে আমরা গ্যারান্টি দিতে পারছি না পরীক্ষা হবে কি হবে না। এই যে দেখলাম বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা মিছিল করছে বা মানববন্ধন করছে, আমার বা আপনার ছেলে মেয়েদের আমরা এখন এই পরিস্থিতিতে পরীক্ষা কি দেওয়াতে পারবো, কে দায়িত্ব নেবে? মানে একটি বিষয় হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরীক্ষা হবেই এরকম বলার তো তাদের কোনো এখতিয়ার নেই, তারা বলছেন যে তারা সর্বাত্মক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে যে নির্বাচন 4 বছর পরেই হবে, তো ওটা বলবার এখতিয়ার নাই কিভাবে? সেটিরও এখতিয়ার নেই, সেটি নিয়েও সমালোচনা হচ্ছে, এখতিয়ার বহির্ভূত কথা বলছেন তারা না, কিন্তু তারা এরকম কিছু বলেননি। যেটি বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, তারা সর্বাত্মক সহযোগিতা দেবেন এবং প্রত্যেক শিক্ষার্থীকে তারা কি দেওয়ার চেষ্টা করবো, নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবো, প্রয়োজনে
তো আমি আপনার কাছে সেই প্রশ্নটি করছি, আপনি বলছেন যে এতে করে আসলে সব মিলে তো আপনি বলেছেন সামগ্রিক পরিস্থিতিটা বলবার জন্য, আমি সেটাই বলছি সমস্ত পরীক্ষার্থীকে তারা নিরাপত্তা কি দিতে পারবে, সেই নিরাপত্তাটা কেবল একটা সামাজিক নিরাপত্তাই হতে পারে, সেই জন্য পেছানোটাই তো সমাধান হতে পারতো পরীক্ষা পেছানো। না আমি তা মনে করি না, আমি মনে করি বরঞ্চ সরকারের পক্ষ থেকে একটা ভালো উদ্যোগ গ্রহণ করা যেতে পারো। সরকার আবেদন করতে পারতো না কি যে এই পরীক্ষা আছে, এটা আমাদের শিক্ষা বর্ষের জন্য, আমাদের সমগ্র জাতির জন্য, আমাদের এই প্রজন্মের জন্য এত গুরুত্বপূর্ণ, আমরা চাই যে পরীক্ষাটা হোক, যে কোনো বাধা। শিক্ষামন্ত্রী বললে হচ্ছে না, প্রধানমন্ত্রী বলতে কোনো অসুবিধা আছে কি? আমি তো মনে করি না, উনি যেরকম ল্যাঙ্গুয়েজে গতকালকেও বক্তৃতা করেছেন ওনার বলাতে অসুবিধা কি? শিক্ষামন্ত্রী বলবেন তাতে সন্তুষ্ট হব কেন আমি? আপনি কি মনে করছেন যে প্রধানমন্ত্রী বললে সেটি হতে পারতো কাজ? হ্যাঁ আমি যেটা বলতে বলছি সেটা বলে হতে পারতো মনে করছি, কিন্তু সেটা উনি বলেননি, সেটা কেউই বলেনি, সবাই ধমকে দিচ্ছেন কেবল, এবং সেই ধমকে কোনো কাজ হচ্ছে না, মানে হাতে নয় পায়ে নয় বুকে গুলি করবো বলবার পরে হচ্ছে না, তারপরে চারটা জীবন বাঁচাবার জন্য একটা ক্যাজুয়ালিটি করবো এগুলো বলবার পরে হচ্ছে না, এখনও যেগুলো বলছেন তাতে কিছু হচ্ছে না বলেই আমি এই কথাটা বলছি। প্রধানমন্ত্রী যদি বলতেন এই পরীক্ষা হওয়ার জন্য আমি সবার সহযোগিতা চাই, কী সমস্যা আছে সেটা আমি কথা বলবো, একটা ডেটও দিতে পারতেন, 10 দিন পরে, 15 দিন পরে, 20 দিন পরে। মানে এটিকে আপনার আসলে একেবারেই একটি বিশ্লেষকের মতো করে আপনি ভাবছেন নাকি গতকালকে বেগম জিয়ার সাথে কথোপকথনের কোনো? কেন আপনার মাথার মধ্যে এরকম আইডিয়া আসলো বেগম জিয়ার সঙ্গে এরকম কথোপকথন, পরীক্ষা নিয়ে কথা হয়েছে? পরীক্ষা না, স্বাভাবিক পরিস্থিতি থেকে বের হয়ে আসেনি। প্রথম কথা হচ্ছে এটা পত্রিকায় রিপোর্ট হয়েছে, আমি মনে করি যেটা আপনারা দেখেছেন, মানে নাও দেখতে পারেন, আমি জানি না, 10 থেকে 12 মিনিটের মতো কথা হয়েছে। আমি এই প্রথম বেগম জিয়াকে অত প্রশ্ন আসে না, আমি অত ঘড়ি দেখিনি, কিন্তু কোন একটা পত্রিকা 10-12 মিনিট লিখেছে, এটাই হবে ম্যাক্সিমাম। বিডি নিউজ 24 এর নিউজটা আমরা কালকে দেখতে পারি, সেখানে 22 মিনিট লেখা ছিল, ডক্টর কামাল হোসেনের রেফারেন্সে পুরো বিষয়টি ছিল। জি, এখনই নিশ্চয়ই আমরা দেখতে পাবো। জি, ওগুলো ছিল না, একদম শোকের একটা ছায়া ছিল আমার হিসাব, আমি সেরকম বলছি 10-12 মিনিটের মধ্যে ধরেন আমরা এমনি কথা বলিনি, নীরব নিঃশব্দ থেকে মতো মিনিট চারেক, উনি নিজে কথা বলেছেন 4-5 মিনিট, এই পুরো সময়টাই উনি তার ছেলের স্মৃতির উপরে কথা বলেছেন। আমরা আমরা তাকে ওখানে মানসিকভাবে যেটুকু সাপোর্ট দেবার মতো কথা বলে সেটুকুই করেছি, কোনো ধরনের রাজনৈতিক জাতীয় বিষয়ে আলোচনা হয়নি। বেরোবার পরে ডক্টর কামালকে এটা সবাই জিজ্ঞেস করেছেন এবং উনি তাই বলেছেন, এবং তারপরে যখন বলেছেন এটার উপরে আপনি কিছু বলেন, ক্রাইসিসের উপর বলেন, উনি বলেছেন আমি এইখানে বলবো না, এটা বলবার জন্য আপনার অফিসে বা অন্য জায়গায় আসতে পারেন। আমি মনে করি এটা খুবই ক্লিয়ার, এরকম কোনো সন্দেহ থাকবার কারণ নেই, বা ধরেন যে কেঁচো করে সব বের করে যা, এটা কোনো পলিটিক্যাল মিশন ছিল কি না? মজার ঘটনা, কালকে আমাকে কেউ ফোন করে এরকম বলেছে, এরপরে আপনারা কি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন? মানুষ আশা করছে যে তাদের একটা নিষ্পত্তির দিকে যাওয়া উচিত। আমাদের তো দূতের করার কোনো সুযোগ নাই, ধরেন এইটা নিয়ে যে আমরা এই সময় খালেদা জিয়ার কাছে গিয়ে আলোচনা করা খুব শোভন কি দেখায়, যেহেতু ডক্টর কামাল বাইরে ছিলেন, উনি ফিরে এসে গেছেন তাকে মানে কন্ডোলেন্স জানাবার জন্য, সেক্ষেত্রে আলোচনার বিষয়ে আসেই না। আর প্রধানমন্ত্রীর সঙ্গেও আমি মনে করি যেরকম দেখছি, আমি যেমন ব্যক্তিগতভাবে মনে করি যে তাকে যদি বলতে পারতাম বিষয়টা, উনি রেসপন্ড যদি ভালো করে করতেন, কিন্তু আবার যেগুলো দেখছি তাতে মনে হয় যে এটা হয়তো কোনো কাজে লাগবে না, একটা দ্বিধার মধ্যে থেকে এরকম কোনো উদ্যোগ নেওয়ারও প্রশ্ন দেখছি। এবং আপনি যেটি বলছিলেন যে তিনি বলেছেন যে এই বিষয়ে আমরা পরে উনি পরে কথা বলবেন, যদি কথা বলতেই হয় কোনো এক কোনো ওনার কোনো কার্যালয়ে, আপনি বলছিলেন যে ডক্টর কামাল হোসেন বলেছেন, জিজ্ঞেস করছে যে সাম্প্রতিক দেশের পরিস্থিতির উপরে কিছু বলবেন না, আপনি বলেছেন এখানে নয়, আমি এখানে এই জন্য এসেছি এখানে কথা বলবো না, অন্য কোথাও যদি কথা বলতে চান আমার অফিসে অন্য কোথাও আমি বলতে রাখবো, সেটি বলছি আমি। জি জি জি, অবশ্যই। এমনি মানে কথার কথা মনে হচ্ছিল, যেমন সরকারি দল তো প্রধানমন্ত্রী তো করতে পারেন, এটা আমার আমার আমি নিজেও মানে বুঝি যে সরকার হিসেবে, সরকারের দল হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে তার উপরে তো দায়িত্ব বেশি বটেই, কিন্তু আমাদের এই প্রধানমন্ত্রী যেমন 3 বারের প্রধানমন্ত্রী, খালেদা জিয়াও 3 বারের প্রধানমন্ত্রী, তো এরকম কি খালেদা জিয়ার দিক থেকেও কোনো কিছু হওয়া সম্ভব?
যেটা হলে, কারণ আপনি শুরুতে আলোচনার সময় কিন্তু আপনি মনে হলো যে জন যে বিরক্তি একটা সেটাও অ্যাপ্রিসিয়েট করেন যে এই যে অবরোধ চলছে তার মধ্যে আবার 72 ঘন্টা, তার মানেই হচ্ছে এসএসসি পরীক্ষাটা হইতে না দেওয়া। তো এইটা এইটা কি উনি মানে, আমি আরও এই কারণে বলছি, আমার সম্ভবত গতকাল সকালে খালেদা জিয়ার ফেসবুকেই বোধহয় একটা স্ট্যাটাস দেওয়া হয়েছে, ওনার স্ট্যাটাসই, উনি এই পরিস্থিতিটা তার মতো করে বর্ণনা করে বলেছেন যে এইরকম একটা পরিস্থিতি আমার কি করার আছে, তোমাদের কারোর কাছে যদি কোনো আইডিয়া থাকে যে আমি অন্য কিছু করতে পারতাম তাহলে আমাকে জানাও, এই কথাটা খালেদা জিয়ার ওই স্ট্যাটাসে আছে এবং এটার লক্ষ লক্ষ শেয়ার আমি আমার অফিস থেকে বলল। তো এইরকমই যদি খালেদা জিয়ার মানে যদি এটা জেনুইন স্ট্যাটাস হয়, কারণ জেনুইন মনে হচ্ছে এই জন্য যে এটার শেয়ার পড়ছে খুব বেশি, তো সেক্ষেত্রে কি এই এই খবরটি দেখে আমরা আসলে দেখেছি এবং ওখানে লেখা আছে যে 22 মিনিট ব্যাপী সাক্ষাৎ শেষে ডক্টর কামাল বাইরে অপেক্ষমান সাংবাদিকদের বলেন বিএনপি চেয়ারপারসনকে আমরা শোক, দুইটা কথার মধ্যে কিন্তু বিরোধ নাই, একটা হচ্ছে টোটাল 22 মিনিট হয়তো টোটাল সাক্ষাতের সময়, আমি সেটাই বললাম যে এটি বলাটা 12 মিনিট, হ্যাঁ আমি শুধু সেটাই জানাতে চাই যে এটি আমরা দেখেছি, দুইটার মধ্যে বিরোধ নাই আসলে, এই ছবিটা আমরা দেখেছি যে খালেদ বেগম খালেদা জিয়া এসেছেন এবং ডক্টর কামাল হোসেন একপাশে, মাহমুদুর রহমান মান্না আপনি আরেক পাশে আছেন, এবং এখানে আমরা দেখেছি যে ডক্টর কামাল হোসেন বারবারই বলেছেন যে কোনো রাজনৈতিক আলাপ হয়নি, নেহায়েতই এটি তার শোকসন্তপ্ত মানে ছেলের যে মৃত্যুর ফলে শোকসন্তপ্ত বেগম খালেদা জিয়াকে সমবেদনা জানাতেই তারা, সহমর্মিতা জানাতেই তারা এসেছেন, তেমনটি তারা বলছেন এইখানে বিডি নিউজ 24-এর খবরেও বলছেন। যাই হোক, সেই কারণে আমি উল্লেখ করলাম 22 মিনিট ব্যাপী, আমি ওই ওই কথাটা বলছিলাম যে এই যে খালেদা জিয়ার ওই স্ট্যাটাসে যদি তিনি তিনি মনে হচ্ছে যে যদি যুক্তিসঙ্গত বিকল্প কিছু থাকে আন্দোলনের বা কর্মসূচির, পসিবলি শি ইজ রেডি টু লিসেন, মানে এইরকম মানে আমি প্রথমত জানি না এই স্ট্যাটাসটা সম্পর্কে, আপনি দেখেছি তো এই এই জায়গাটাতে এই কথাটা তো আছে মান্না ভাই, জি আপনার কি মনে হয় এক্স্যাক্টলি ল্যাঙ্গুয়েজ ওখানে যেরকম আছে আপনি সেরকমই বলেছেন, জি মান্না ভাই, তাহলে আমার কি মনে হয় যে আপনার কি মনে হয় যে অন্য কোনোভাবে এই কর্মসূচিটা করা যেত যাতে আজকে কেউ মানে মানে পেট্রোল বোমায় মারা যেত না বা ছাত্রদের লেখাপড়া, আমি কিন্তু এই স্ট্যাটাস দেখে না তার আগে ভেবেছি যখন পরীক্ষার বিষয়টা বড় হয়ে আসছে তখন আমার কাছে মনে হয়েছে বরঞ্চ এইটা পরীক্ষার বিষয়টাও বিবেচনা করা, আবার পলিটিক্যাল মুভমেন্ট তো তার একটা আপনার কৌশলের বিষয় থাকবে, হয়তো তার এরকম করে বলতে পারতেন এইটা নিয়ে সরকার পক্ষ যেরকম করে একটা নিজেদের পক্ষে মানে জনমত করবার বা একটা ইয়ে করবার চেষ্টা করছেন, আমরা বলতে চাই যে বিষয়টা মূলত রাজনৈতিক, কোথা থেকে উদ্ভূত হয়েছে 5 জানুয়ারি নির্বাচন থেকে, এটার সমাধান হবে তার জন্য কথা বলতে হবে, এবং এই জন্যে আমরা চাইছি গভর্নমেন্ট যেটা করতে চায় তার জন্য অবিলম্বে সমস্ত তাদের দলের বন্দীদের মুক্তি করে দিক বা আরও এরকম কিছু দাবি, এটা দিলে আমরা অবরোধ তুলে নেব এবং আমরা সুস্পষ্ট ডেট চাই যে কবে উনি কথা বলতে চান, কিন্তু এটা আমি একদম আমার কথা বলছি এবং প্রথম আপনার এখানে বললাম বেগম জিয়ার সাথে বলবার সুযোগ হয়নি আর অন্য কারোর সাথে কথা বলবো তো সুযোগ হয়নি, আর ডেফিনেটলি বেগম জিয়ারা এরকম তো ভাবেননি, ভাবলে তো এটা বলতে পারতেন, আমি এখনও মনে করি ওরকম যদি করতেন তাহলে তারা জনগণের সিম্প্যাথি বেশি পেতে পারতেন, সেটা করেনি। না জনাব ইসলাম খান, আমি শফিক আহমেদ আছেন আমাদের সাথে, আমরা শফিক আহমেদকে যুক্ত করেই রাখছি, যে কোনো প্রশ্ন নিশ্চয়ই আমরা করতে পারি। শফিক আহমেদ যেটি বলছিলেন, জনাব মাহমুদুর রহমান মান্নাও যেটি বলছিলেন গতকালকে তিনি গুলশান কার্যালয়ে গিয়েছেন, বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন, সেখানে যদিও কোনো রাজনৈতিক আলাপ হয়নি, কিন্তু আমাদের যেটি জানার আগ্রহ, আমাদের সকলেরই আমার মনে হয় এটি জানার আগ্রহ যে বেগম, আপনি বলছিলেন এক ধরনের উদ্বেগ, এক ধরনের উৎকণ্ঠা, মানে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তারা কিছু ভাবছেন কিনা, কোন ধরনের কথা আপনারা বলছেন কিনা বিএনপি নেতৃবৃন্দের সাথে, বেগম খালেদা জিয়া কি বলছেন তাদের সাথে, কি কথা বলছেন, আলোচনা কি করছেন? খালেদা জিয়ার পক্ষ থেকে একদম আনুষ্ঠানিকভাবে এই অবরোধ কর্মসূচি শুরু হবারও প্রায় এক সপ্তাহ আগে একটি সংবাদ সম্মেলন হয়েছিল, সেই সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে 7 দফা প্রস্তাবনাও দেওয়া হয়েছিল এবং সেগুলো বলেছিলেন যে এগুলো কেবল প্রস্তাবনা মাত্র, কিন্তু সেগুলো নিয়ে অথবা এগুলোই সেরকম বিষয় নয় কিন্তু সেগুলো নিয়ে আলোচনা হতে পারে, অর্থাৎ আলোচনাটাকে তিনি প্রাধান্য দিয়েছিলেন। আর নাইম ভাই যে কথাটা বলেছেন বা মাহমুদুর মান্না ভাই যে কথাটি বলেছেন, রাজবন্দি বলতে আমরা সেদিন কিন্তু এটা বিভিন্ন সময় আলোচনার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা তৈরি হয় জামাতের কথা বলা হয়,
এই বিষয়টি পরিষ্কার হবার জন্যই কিন্তু বেগম খালেদা জিয়ার কাছে আমাদের প্রশ্ন ছিল যে রাজবন্দী বলতে কি আপনি জামাতের কোনো নেতাকে যারা যুদ্ধ অপরাধের বা মানবতা বিরোধী অপরাধের আটক রয়েছেন বা সাজা হয়েছে তাদের কি বোঝাচ্ছেন কিনা। তখন কিন্তু বেগম খালেদা জিয়া এই রাজবন্দির সংজ্ঞা কিন্তু তিনি দিয়েছেন যে রাজবন্দী বলতে বেগম খালেদা জিয়া তার দলের যারা বিশেষ করে জোটের যারা কিন্তু যুদ্ধ অপরাধী বা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যারা ইতিমধ্যে কনভিকশন মানে সাজাপ্রাপ্ত তাদের কথা তিনি বলছেন না, তার দলের বিভিন্ন রাজনৈতিক মামলায় যারা কারাগারে রয়েছেন তাদের মুক্তির বিষয় আরেকটি বিষয় হলো আলোচনার বিষয় এবং সেখানে সাত দফার মধ্যে কিন্তু মূলত আমার প্রশ্নটি কিন্তু সেটি না, আমার প্রশ্নটি হচ্ছে সাত দফার প্রস্তাবের পর অনেক দূর পানি গড়িয়েছে, ঘটনা অনেক ঘটে গেছে, আমার প্রশ্নটি হচ্ছে আপনারা সেই কার্যালয়ের আশপাশেই আছেন, ভেতরে যাচ্ছেন, কখনো কারোর সাথে কথা বলছেন, আপনারা কিছু শুনছেন কিনা এই অবস্থা থেকে। এটি তো একটা অচল অবস্থা, দুপক্ষের জন্যই অচল অবস্থা। এই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য তারা কিছু ভাবছেন কিনা, অন্য কিছু, ভিন্ন কিছু। দেখুন, এই বিষয় নিয়ে আমাদের টেলিভিশনে আমরাই রিপোর্ট করেছি যে সংকট উত্তরণের উপায় কি, বিএনপির ভাবনা কি। সেখানে কিন্তু বিএনপির দুই তিনজন নেতার বক্তব্য রয়েছে, সেখানে তারা সুস্পষ্টভাবে বলেছেন যে সরকারকে শুধু ঘোষণা দিতে হবে মধ্যবর্তী নির্বাচন হবে এবং এই ঘোষণার পরেই মূলত অবরোধ কর্মসূচি তারা তুলে নেবেন এবং সেই নির্বাচন কী পদ্ধতিতে হবে, তত্ত্বাবধায়ক নাকি দুই দলের মধ্যে থেকেই সবাই মিলে নির্বাচন হবে, এসব বিষয় নিয়ে তারা আলোচনা করতে চান, আলাপ করতে চান। এবং তারা সেখানে আরেকটি যুক্তি কথা তুলে ধরছেন যে তারাঙ্কর যে সাথে যে মধ্যস্থতাকারী এসেছিলেন জাতিসংঘের সেই বৈঠকেও নাকি এই ধরনের এক ধরনের আলোচনা এসেছিল এবং সেখানে উভয় পক্ষই নাকি একমত হয়েছিলেন যে এক বছরের মধ্যে আরেকটি নির্বাচন হবে। সেই বিষয়টিকে তারা আবার নতুন করে সরকারের দিক থেকে সাড়া না পাওয়ায় শফিক আহমেদ এই দাবিতেই তো আসলে আন্দোলন শুরু হয়েছে, মোটামুটি তারা তাদের দাবিতে অনড় আছেন, তাই তো? জি জি শফিক আহমেদ, আমার মনে হয় অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং তো কিছু জানার ছিল কিনা। জি অনেক ধন্যবাদ একাত্তর জার্নালে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। নিশ্চয়ই প্রয়োজনে আরও একবার আপনি আমাদের সাথে সংযুক্ত হবেন। মেহমুদ ইসলাম খান, আমি আপনার কাছে আসবো, তবে বিরতির সময় হচ্ছে, বিরতিটা নিয়েই বরং আলোচনায় আসি। একাত্তর জার্নালে এবং আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে, আছি মিথিলা ফারজান। আমি চট করে একটি পত্রিকা দেখে আসতে চাই, তারপর আমি কাছে আসবো। যুগান্তর বিদ্যুৎ সংযোগ স্থাপিত হচ্ছে না, মানে কাটা হচ্ছে সেটা বুঝতে পারছি না, খুব সময় তো স্থাপিত হচ্ছে, গুলশান কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এটা গতকালের স্টোরি, শুক্রবার মধ্যরাতের, বেশ পিছিয়ে আছে যুগান্তর দেখা যাচ্ছে, বিদ্যুৎবিহীন 18 ঘন্টা মোবাইল ইন্টারনেট ওয়াইম্যাক্স ডিশ। একটু কথা বলি, পত্রিকার ফার্স্ট এডিশন হওয়ার পরে কিন্তু বিদ্যুৎ সংযোগটা হয়েছে, সুতরাং পত্রিকা পিছিয়ে থাকবে। পত্রিকার ফার্স্ট এডিশন 10টার মধ্যে চলে যায় প্রেসে, হ্যাঁ, কিন্তু 12টার মধ্যে সারা দেশে বিতরণ 10টার দিকেই হয়েছে, 10টা একটু আগ দিয়ে হয়েছে। হ্যাঁ, মানে আমার মনে হয় যে সকালবেলা আমরা পেয়ে যাব সেই খবর। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড এডিশনেই পাওয়া যাবে। যুগান্তরের 15-16 বছর পূর্তি, সেখানে একটি বক্স দেখতে পাচ্ছি, বিশেষ বক্স তাদের। এরপর রয়েছে প্রথম আলোর অনলাইন সংস্করণ, 19 ঘন্টা পর বিদ্যুৎ এলো, দুই জেলার বিদ্যুৎ কেন্দ্রে পেট্রোল বোমা এবং ককটেল, সেটি আমরা দেখেছি সাভারে এবং আরেকটি হচ্ছে কোথায় জানো, মাগুরা এবং কিশোরগঞ্জ, এছাড়াও সাভারে আর আরেকটা জায়গায় ওই যে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জতে পেট্রোল বোমা ছোড়া হয়েছে এবং একজন নিহত হয়েছে, দগ্ধ হয়েছেন 5 জন। বিদ্যুৎ মোবাইল সংযোগ বন্ধ নিকৃষ্টতম পদক্ষেপ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর ইমাজউদ্দিন তিনি বলেছেন খাবারও বন্ধ করে দেব নৌমন্ত্রী। এটি আমার মনে হয় বেশ পুরনো খবর, এই খবরটি খাবার বন্ধ করে দেওয়ার কথা না, এটি বেশ খাবার বন্ধ করে দেওয়া হবে, পানি বন্ধ করে দেওয়া হবে, এটি নৌমন্ত্রী বেশ বিকেলের আগ দিয়ে আমরা দেখছিলাম। হ্যাঁ, এটি আমরা বিকেল থেকে দেখছি, খুব সম্ভবত এখনো নতুন কোনো খবর এসে জায়গা করে নেয়নি। এরপর রয়েছে ভোরের কাগজ, ভোরের কাগজের প্রথম পাতায় বেশ কয়েকটি ছবি দেখছি, এক একটি ছবি হচ্ছে এটি গুলশান কার্যালয়ের সামনে মানববন্ধন, তিনটি মানববন্ধন এবং তিনটিতেই বলা হচ্ছে যেন এসএসসি পরীক্ষার সময় অবরোধটি তুলে নেওয়া হয়। মিরপুরে কারখানায় আগুনে নিহত 10, এসএসসি পরীক্ষার সংখ্যা রয়ে গেল, অবরোধ হরতাল বন্ধের দাবি, পথে নেমেছে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ সর্বস্তরের মানুষ, সরকারের নিষ্ঠুর আচরণে আমি স্তম্ভিত খালেদা, বিদ্যুৎ সহ সব সুবিধা বন্ধ, খালেদা জিয়া কার্যত বিচ্ছিন্ন। এরপর রয়েছে
সমকাল সমকালের অনলাইন সংস্করণ খালেদার কার্যালয়ে বিদ্যুৎ 20 ঘন্টা পর সিরাজগঞ্জে অটোরিকশায় পেট্রোল বোমা নিহত এক দেশ স্বাধীন হইছে আবার কিল্লায় যুদ্ধ লাগাইছে বোঝাই যাচ্ছে কারো একটি মন্তব্য বা কারো একটি বক্তব্য আমি স্তম্ভিত খালেদা জিয়া এরপর রয়েছে বাংলাদেশ প্রতিদিন বিচ্ছিন্ন খালেদার অফিস বিদ্যুৎ ডিশ নেট ও মোবাইল ফোন সংযোগ নেই ফের পুলিশ মোতায়েন যেটি বলছিলাম যে এরপরে ঘটনার অগ্রগতি ঘটেছে এবং সেই খবরটি নিশ্চয়ই আমরা আরেকটু পরে পাব যে কথা হলো খালেদা কামাল দশ মিনিটের বৈঠকে যার মাহমুদুর রহমান মানে এই কথা আমরা একটু আগে শুনছিলাম এবং সেই ভেতরটা দেখা যেতে পারে কি কথার কথা তারা লিখেছেন ভেতরটা দেখা সম্ভব না কারণ পৃষ্ঠা দুই এর কলম সাত দেখা করতে যাওয়া নেতারা চলমান অবরোধে সহিংসতা বা সরকারের আচরণ নিয়ে কোনো কথা তোলেননি কথা হয়নি সেটি বারবার বলছে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন নয় লাশ উদ্ধার এই লাশ ক্রমশই বেড়েছে এবং ১৩ জনের ঠেকেছে পর্যন্ত এবার রাজপথে নামছেন সারা দেশের ব্যবসায়ীরা ব্যবসায়ীরা অনেকদিন ধরেই বলছেন যে তাদের রপ্তানি বন্ধ এবং তারা ভীষণ রকম ক্ষতির মুখে আছেন অর্থনৈতিক দিক থেকে এরপর রয়েছে আমাদের অর্থনীতি দ্রুত গ্রেপ্তার নাও হতে পারেন খালেদা আপাতত নিঃসঙ্গ ও নিষ্ক্রিয় রাখার কৌশল সরকারের দুই নাতনিকে নিয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন খালেদার হওয়ার কথা না খালেদা হবে বিশ দল সাপের মতো দংশন করছে মিরপুরে এপকো প্লাস্টিক কারখানা আগুন পুড়ে অঙ্গার হলো ১৩ জন এটি মোটামুটি এগিয়ে আছে আমি বলবো খবরের দিক থেকে এবং ১৮ ঘন্টা পর খালেদা জিয়ার কার্যালয়ে বিদ্যুৎ অনেকটা এগিয়ে আছে মোটামুটি আপডেটেড সব খবরই আছে অর্থমন্ত্রী বহিতের চার বইয়ের প্রকাশনা উৎসব উৎকণ্ঠায় প্রায় ১৫ লাখ এসএসসি ও সমমান পরীক্ষার্থী পরীক্ষা নিরুদ্ধশ্বাস অনিশ্চয়তা জনাব মাহবুবুল ইসলাম খান আপনার কাছে যেতে চাই যে প্রসঙ্গটি ছিল ৭২ ঘন্টা হরতাল এবং তারপর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ইত্যাদি ইত্যাদি এবং যেটি মাহমুদুর রহমান মান্না বলছেন যে এই মুহূর্তে সরকারের করণীয় হচ্ছে বা প্রধানমন্ত্রী যদি বলতেন আহ্বান জানাতেন বেগম খালেদা জিয়াকে যে কি করা যায় আমরা দেখছি হরতাল অবরোধ প্রত্যাহার করা হোক শিক্ষার্থীদের কথা ভেবে এই সমস্ত বিষয়কে আপনি কি এখনো মনে করছেন কিনা যে সত্যি সংকট সমাধানে কোনো রকমের প্রভাব ফেলতে পারে এই প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর অনুরোধ বা প্রধানমন্ত্রীর একটা মানে সংকট সমাধানে প্রধানমন্ত্রীর উদ্যোগই আসলে সর্বশেষ ভরসা এইটার ব্যাপারে কোনো সন্দেহ নাই ওনার হাতে উনি কতটা উদারভাবে রাজনৈতিক এবং যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দুইটার ব্যাপারে ভূমিকা নেবেন কঠোর একটা হচ্ছে কঠোরভাবে আর একটা উদারভাবে তো একদিকে কঠোরতা লাগবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটার জন্য আর উদারতাটা লাগবে যে রাজনৈতিক যে দাবি আছে কিন্তু আমার কাছে মনে হয় আমরা যদি বিএনপি আওয়ামী লীগ এইভাবে দেখতে থাকি সম্ভবত এটা সুদূর পড়া হতো এরকম কোনো সমাধান এইরকম কোনো সংলাপ মানে বিএনপি আওয়ামী লীগের সংলাপ খালেদা হাসিনার সংলাপ এরকম করে সম্ভবত আমাদের হাতে কোনো সমাধানের জায়গা নেই যেটা আছে সম্ভবত মান্না ভাই একই কথা বলেছেন আমিও বিভিন্ন সময় বলেছি যে যে দুভাবে হতে পারে এক যেহেতু অসুখটা অন্য আর এটার ম্যানিফেস্টেশন বা উপসর্গগুলি ভয়াবহ সব উপসর্গ আমরা দেখতে পাচ্ছি এখন একটা উপসর্গ হলো যোগাযোগ নেটওয়ার্ক মানে খুবই বিপর্যস্ত একেবারে নাই সেটা আমি বলবো না তাতে অর্থনীতি খুব মানে বিপর্যস্ত অবস্থায় আছে যোগাযোগ ব্যবস্থার মতোই কিন্তু মানে কিন্তু এটার সাথে যোগ হয়েছে নতুন আরেকটা ভয়াবহ উপসর্গ সেটা হলো এসএসসি পরীক্ষা বিপদ এর আগে কিন্তু ও লেভেল সম্ভবত পরীক্ষা হয়ে গেছে মানে তারা বোধ হয় ৬ মাস পিছিয়ে আবার পরীক্ষা দিতে হবে ৬ মাসের জন্য পিছিয়ে গেল কেউ কারো কারো ক্ষেত্রে ১ বছর তো সেক্ষেত্রে আমি বলবো যে দুটো দিক আছে সমাধানের একটা হচ্ছে যে আমাদের অসুখের সমাধান অথবা উপসর্গের সমাধান উপসর্গের সমাধানও দুইভাবে হতে পারে একটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হিসেবে যে আমি যদি উপসর্গটাকে উপসর্গের সমাধান সাময়িকভাবে ল অ্যান্ড অর্ডার দিয়ে করি এবং তারপর সামগ্রিক সমাধানের জন্য বাস্কেট ওপেন করি যা যা করা দরকার ধীরে ধীরে সেটা একটা স্ট্র্যাটেজি হতে পারে আরেকটা হতে পারে যে না আমি সামগ্রিক মান্না ভাই যেটা বলেছেন সামগ্রিক মূল অসুখ সমাধানের জন্যেই আমরা একটা ঘোষণা দিবে ঘোষণাটা দিয়ে সেটার ডায়াগনোসিস মানে চিকিৎসার ব্যবস্থাপত্রের জন্য সর্বাত্মক সকল স্টেক হোল্ডারকে আলোচনায় ব্যস্ত করা সেই আলোচনাটা আমাদের ধারণার চেয়েও একটু বেশি সময় লাগতে পারে কিন্তু এই এই রকম একটা সংলাপ আসলে মূলত টার্গেট হবে যেন আগামী ২৫-৩০ বছরের জন্য বাংলাদেশের রাজনীতিটাকে বাংলাদেশের অর্থনীতিকে বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক অনেকগুলি বিষয়ে আমাদের
আসলে আমরা যদি আলাপ আলোচনা করি 10-15টা বিষয় ম্যাক্সিমাম হয় যেগুলিতে কিছু পরিবর্তন আনা দরকার। কিসের জন্য? এগুলি বিএনপির দাবি, আওয়ামী লীগের দাবির জন্য না, এটা হচ্ছে বাংলাদেশকে আগামী 25-30 বছর পরে আমরা কোথায় দেখতে চাই সেটার আলোকেই আমাদের এই পরিবর্তন দরকার। সেজন্য সংবিধানেরও বেশ কিছু জায়গায় সংশোধনের দরকার হবে। এগুলি নিয়ে যদি আমরা আলোচনায় ব্যস্ত হই, নিয়োজিত দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য। কিন্তু জনাব নাঈমুল ইসলাম খান, একটি প্রশ্ন আমার মনেই রয়েই যাচ্ছে, যেটি জনাব মাহমুদুর রহমান মান্নার কাছে আমি যেতে চাই, সেটি হলো যে আপনারা বলছেন যে রোগের মূল কারণকে সারাই করা যেতে পারে, উপসর্গকে সারাই করা যেতে পারে। সেক্ষেত্রে উপসর্গ যদি একেবারে অ্যাকিউট হয়ে যায়, জ্বর যদি 104 হয়ে যায়, সেক্ষেত্রে তো ওষুধ দিতেই হবে। আমার প্রশ্নটি হলো যে 72 ঘন্টা যখন হরতাল ডাকা হয়, তখন এটি আসলে কতটা, আমি একজন নাগরিক, এটি আসলে আমি নাগরিক হিসেবে কার কাছে যেতে চাই? আমি পরীক্ষা দেব, আমি দিতে চাই, আমি এই অবরোধ, এই হরতাল বা রাজনীতির ক্ষমতা বদলের কোনো কিছুর সাথে আমি সম্পৃক্ত থাকতে চাই না, আমি কার কাছে যাব বা আমি কি করব বা আমার কি কোনো আইনের আশ্রয় নেওয়ার জায়গা আছে কিনা, আমি কি করতে পারি? এগুলি জবাব হলো যাওয়ার জায়গা আছে। আমি সরকারের কাছে যেতে পারি, আমি কোর্টে যেতে পারি, আমি বিরোধী দল অন্যান্য রাজনৈতিক দলের কাছে যেতে পারি, সামাজিক সংগঠনের কাছে যেতে পারি। আছে কিনা যে পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে দেওয়া হবে না? রাজনৈতিক, আমি একটা কথা বলি যে আমরা, আমার মনে হয় যে অধিকারের ব্যাপারটা এটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত, মানে অনেক অধিকার আছে যে অধিকার মানুষ, যেমন ধরেন ইসলামে যেরকম ডিভোর্সের অধিকার, এটা হলো আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত অধিকার, সবচাইতে অপছন্দের অধিকার। গণতান্ত্রিক যে কোনো কর্মসূচি দেওয়ার, হত্যা না কিন্তু, আমি বলছি যে ধরেন একটা স্কুলের ডিস্টারবেন্স হয়, একটা বাজারের সমস্যা হয়, একটা পরীক্ষা পিছিয়ে দিতে হয়, এইরকম কর্মসূচি, আমি হত্যাকাণ্ডের ব্যাপারটা কিন্তু একদম আলাদা। আবার এই ধরনের কর্মসূচি, কোনো কোনো কর্মসূচি যদি একটা পরীক্ষা ব্যাঘাত করে, এটা এই ধরনের কর্মসূচিটা আমার হবে সবচেয়ে অপছন্দের, সবচাইতে অপছন্দের রাজনৈতিক অধিকার। এটা কিন্তু শেষ বিকল্প, এটা এটা শেষ বিকল্প, বা আমি শেষ বিকল্প বলবো না, সবচাইতে অপছন্দের একটা বিকল্প। আর যেখানে মানুষের মৃত্যু হয়, যেখানে পেট্রোল বোমা মানুষকে দগ্ধ করে, সম্পদ নষ্ট করে, এই জায়গাগুলি তো লয়নটা, এটা কিন্তু কোনো রাজনৈতিক কর্মসূচি হিসেবে কেউই গ্রহণ করে না। এমনকি দেখবেন খালেদা জিয়াও এগুলি অন করে না, তিনিও এটার দায় দায়িত্ব সরকার, সরকারের দল, সরকারের এজেন্সি ইত্যাদির উপর দেন। তা আমার এই এই জন্য মনে হয় যে আমাদের যাওয়ার জায়গা আছে, এটা আবার সরকারের কাছে গেলে, সরকারের কাছে যদি মানুষ যায়, তারা কিন্তু দুটোই বলবে। দেখবেন আমি একটা কথা বলি, সাধারণভাবে আপনি খেয়াল করেন, যখন যেখানে আলোচনা হয়, আমি অধিকাংশ বিবেকবান মানুষকে শুনি প্রথমে খুবই মানে ধোলাই করে বিরোধী দলকে এই কর্মসূচির জন্য, কি বলে এই অবরোধ হরতাল, বিশেষ করে এই যে অগ্নিদগ্ধ করা, পেট্রোল বোমা ইত্যাদি, গান পাউডারের ব্যবহার ইত্যাদি, হত্যাকাণ্ড ইত্যাদি, সমস্ত কিছু। কিন্তু তারপরে আবার তারা কিন্তু একটা কমা, একটা ফুল স্টপ না দিয়ে সঙ্গে এটাও বলেন যে এই সমস্যাটা সমাধানের জন্য সংলাপ দরকার, এটা কিন্তু বলেন। আপনি যদি মেজরিটি অব দি পপুলেশন ধরেন, এই জায়গাটাতে আসে, কিন্তু এইটা অবশ্যই মানুষের জানমাল, মানুষের নিরাপত্তা, অগ্নিদগ্ধ হওয়া, এগুলি একেবারেই নিষ্ঠুরতম বিষয়, এগুলি সর্বত্রই। আপনারা দেখেন আমাদের পুরনো ঢাকায় যখন ওই যে একটা ফায়ার, আগুন লাগলো ওই যে কেমিক্যালের ইয়েতে, কারখানায়, এটা কেমিক্যাল কারখানায় নিমতলি, সেই ঘটনায় এতগুলি মানুষ মারা গেল, দগ্ধ হলো, সেটারও আমরা কত ব্রিটালি ক্রিটিসাইজ করি, সরকারের এখানে নিয়ন্ত্রণ নাই, এতগুলি মানুষের জান গেল। আজকে যখন আমরা টকশো করছি, তার 2-1 ঘন্টা আগের কথা, মিরপুরেও কিন্তু এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তার আগের দিন একটা মানে সড়ক দুর্ঘটনায় 22 জন মারা গেছে। কোনো অস্বাভাবিক মৃত্যুই কিন্তু, কারণ আমরা যদি আজকে রাজনৈতিক কর্মসূচি না থাকতো, আমরা এখানে আলোচনা করতাম রাজনীতির বাইরে, যে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই আমরা, ইয়েতে সড়কে এরকম মানুষের মৃত্যু চাই না আমরা, আর কোনো ইন্ডাস্ট্রিতে এরকম মৃত্যু চাই না। আমি একটু জানাব মাহমুদুর রহমান, দুটো বিষয় নিয়ে আসতে চাই। একটি হলো যে আপনি বলছিলেন যে এটি, এই আশঙ্কা, এই উদ্বেগের মধ্যে আগের দিন পর্যন্ত পরীক্ষার্থীরা কাটাচ্ছে, একদিকে সরকারের শিক্ষামন্ত্রী বলছেন যে পরীক্ষা হবেই, অন্যদিকে বোর্ড বলছে যে আগামীকালকে সিদ্ধান্ত নেওয়া হবে, এটি চরম ব্যর্থতা। মানে এক্ষেত্রে আসলে কি হতে পারত কাঙ্ক্ষিত সমাধান, এটি একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে সংলাপের কথা আমরা বলছি, সবাই বলছেন,
বুদ্ধিজীবীরা সবাই বলছেন, সকলেই বলছেন যে একটা সংলাপের প্রয়োজন, একমাত্র সমাধান হতে পারে সংলাপ। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে, এই প্রশ্ন আমি কয়েকজনকে করতেও দেখছি, যে যদি বিষয়টি এরকম হয় যে 38 জন আজকে বোধহয় 39 40 জন 41 জন হয়ে গেল, 41 জন মানুষ মেরে এসএসসি পরীক্ষা বানচাল করে, এইচএসসি পরীক্ষা বানচাল করে, ও লেভেল এ লেভেল বানচাল করে একটি সরকারকে সংলাপে বাধ্য করা হয়, তারপরে এর পরের সরকারের বেলায় তাহলে 80 জন মানুষকে মারা হবে এবং তারপর আরও একবার সমস্ত পরীক্ষা বানচাল করা হবে, অর্থনীতিকে বন্ধ করে দিয়ে তারপর তাদেরকে সংলাপে বসানো হবে বা অন্য কোনো দাবি আদায় করা হবে। মানে এটি কি দৃষ্টান্ত হতে পারে কি না রাজনৈতিক সংস্কৃতি? এটাকেই যদি প্রশ্নটাকে আমি টেনে নিয়ে যাই তাহলে এরকম বলা হবে, তার মানে আগে কি 20 জন লোককে মারবার পরে এরকম সংলাপের ব্যবস্থা করা হয়েছিল? চট্টগ্রাম শান্তি চুক্তি হলো, এটা কি কোন সংলাপ ছাড়া হয়েছে? যেরকম দুই পক্ষ না, দুই পক্ষের বিএনপি আওয়ামী লীগও হয়েছে, এই যে এরশাদ বিরোধী আন্দোলন যেটা জয়যুক্ত হলো সেটা কি শেখ হাসিনা খালেদা জিয়ার কথা ছাড়া হয়েছে? আনুষ্ঠানিকভাবে আপনি সংলাপ করতে দেখেননি। একটা সিস্টেম অফ গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে পার্লামেন্টারি গভর্নমেন্ট, এবং দুইজন মিলে ভোট দিয়েছেন, এমনি এমনি তো হয় নাই। আমরা এখন এরকম করে শুধু নেতিবাচক দিকে যাচ্ছি কেন? আমরা কেন ইতিবাচক হবার চেষ্টা করছি না, ভালো কিছু ভাববার চেষ্টা করছি না? সেই জায়গাতে আমি দেখি যে সরকার যেরকম করে বলে সেরকম করে আমরা কয়েকজন কথা বলছি, বিরোধী দল যেরকম করে বলে সেরকম করে আমরা কথা বলছি। আমরা যদি সমাধানের চিন্তাই করি তাহলে আমাদের মাঝপথে একটা কিছু ভাবতে হবে যেটা উইন উইন সিচুয়েশন হতে পারে। আমি এই জন্যেই বললাম যে পরীক্ষাকে কেন্দ্র করে যদি খোদ প্রধানমন্ত্রীও আবেদন জানাতেন তাহলে প্রধানমন্ত্রী এখানে হারবার কিছু হতো না। আমি মনে করি বরঞ্চ উনি একটা আবেদন এখনও যদি জানান মানুষ তাকে ধন্য ধন্য করবে, এই জন্যে যে মানুষ সমাধানটা চায়। আপনি একটু আগে বললেন যে তার মানে এর আগে সংলাপগুলো কি কাউকে মেরে হয়েছিল, মানে তার মানে তো সংলাপ করার জন্য এই 20-30-40টা লাশ ফেলার কোনো প্রয়োজন নেই, কিন্তু তারপরও এবারে দেখছি যে আমরা পেট্রোল বোমা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের ব্যবহার করে সংলাপে বসাতে বাধ্য করার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। জোর করে যদি বার করি কেন বললাম, সূর্য সেনরা যে বিদ্রোহ করেছেন তার জন্য কোনো সংলাপ হয়নি, ও যুগান্তর অনুশীলন যে আন্দোলন করেছিল তার জন্য কোনো সংলাপ হয়নি। এরকম লোক হত্যা করলেই যে সংলাপ করা যাবে এরকম কথা না। আবার দেখেন নকশাল আন্দোলনের সময় কথা তো বলেছেন মমতা ব্যানার্জি, কিংবা ঝাড়খণ্ডের সময় তো কথা বলেছেন তারা। পৃথিবীতে বহু আছে, যুদ্ধ যদি না হয়, মানুষ যদি না হয়, সংকট যদি বেশি না হয় তাহলে কথা বলবার তাগিদ, এমনিতে খুব শান্তিপূর্ণ অবস্থায় আমার আপনার কথা বলার দরকার কী আছে, এরকম তো হয়। আমি তাই মানে এই কারণে বলতে চাইছি না যে এইরকম হত্যাকাণ্ডকে অনুমোদন করতে হবে, কিন্তু আপনি যদি এরকম করে নেন তার মানে ওই জেদের উপরই থাকবেন, আবার আরও চারটা লোক মরবে, তারপরে বলবে এখন 45টা লোক মারা গেছে, এই কারণে হবে। এইভাবে যদি এক মাস চলতে থাকে দেশের অর্থনীতি পরিস্থিতি শেষ হবে। নকশালবাড়ি আন্দোলনের সময় মমতা ব্যানার্জি যতই কথা বলুক কথায় কোনো কাজ হয়নি, সেই দমন পীড়ন দিয়ে তো নকশালবাড়ি আন্দোলনকে নস্যাৎ করা হয়েছে। একটা বিরাট ক্যাম্পেইন হয়েছে এই পলিটিক্স এগেইনস্ট। আপনি খেয়াল করেন যে চীনের পার্টি এক সময়, আমরা অন্য আলোচনা দিকে চলে যাবো, একটা পলিটিক্যাল ক্যাম্পেইনও হয়েছে, কিন্তু এইখানে এই যে আপনি নিজেও প্রশ্নটা করলেন যে উপসর্গটাকে তো ঠিক করতে হবে, কিন্তু উপসর্গ ঠিক করে, রোগ ঠিক না করে উপসর্গ দমন করা যাবে না, এ তো মেডিকেল সায়েন্স বলে। এইখানেও জিনিসটা দেখেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে কথাটা বলল, আমি তো মনে করি চূড়ান্ত রকম কঠোর পদক্ষেপ সরকার নিয়েছেন, তারপরে তো মৃত্যুর সংখ্যা বাড়ছে, তারপরে আগুন বাড়ছে, বাস পোড়া বাড়ছে, আপনি শেষ পর্যন্ত পরীক্ষার মধ্যে পর্যন্ত হাত পড়ে গেছে এবং সবাই দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে। সরকার সেই নিয়ন্ত্রণের কথা বলছে, সংলাপে বসতে হবে, তার আগেই তো সংলাপে বসতে পারতেন সরকার। আমি তো মনে করি ওই কথা যদি বলেন তাহলে তো সবার আগে প্রশ্ন করতে হবে, 5 তারিখে আমাদের সবার গণতান্ত্রিক অধিকার হরণ করলো, ভোট কেড়ে নিল যখন, তখনই তো সংলাপের কথা ছিল। প্রধানমন্ত্রী তো বলেছিলেন যে আমি বাধ্যবাধকতার মধ্যে পড়ে গেছি, যদিও দ্যাট ওয়াজ নট এ রাইট স্টেটমেন্ট। উনি বলবার পরে বলেছিলেন একাদশের জন্য আমি আলোচনা করব, সে আলোচনা উনি তখনই করতে পারতেন, করলেন না কেন? তখন করেননি, এখন করতে হবে। এখন করবার সময় বলছেন লোক মারা গেছে, আমি এখন বসলে আমার মান সম্মান থাকে না, উনি বলেননি। এরকম করে বলা কি যুক্তিসঙ্গত? রাজনীতিতে কখনো এইরকম জেদ করতে নেই। মানে সেই প্রশ্নটাও থাকে যে সেই আলোচনা নিয়ে যে পরিস্থিতি তৈরি করার কথা ছিল, বা মানে আমার প্রশ্নটি হচ্ছে যে এই পেট্রোল বোমা বা এই অবরোধ সংলাপ এই সমস্ত কিছু না হয়ে আমরা কি এরকম কিছু একটা দেখতে পারতাম কিনা, যে সংলাপের জন্য একটি দল প্রতিনিধি দল যাচ্ছে, প্রধানমন্ত্রীকে বলা হচ্ছে যে আপনি আসুন বসুন, দেখা করছেন, সেই সমাধানও আমরা দেখলাম কিনা? পারতেন যদি সরকার সেরকম উদার হতো,
আমি তো মনে করি গাজীপুরের জনসভা করতে দিলে, ঢাকার জনসভা করতে দিলে এত তাড়াতাড়ি পরিস্থিতির এতখানি অবনতি হতোই না, দিলেন না কেন? তখন সংলাপের কথা দরকার ছিল না, তখন সরকারের ডাকার দরকার ছিল না, করাই হয়নি। তখন মনে হয়েছে আমাদের, যখন বেগম জিয়ার অফিসের মধ্যে পেপার স্প্রে করার যেটা আদালত নিষেধ করেছে, তখনও সংলাপের দরকার মনে করলাম না। এখন সবাই মিলে বলছি সংলাপটা করুন, কোনো মান সম্মান যাবার ব্যাপার নাই, কেন এই প্রশ্নটা আসবে? তাহলে আমাকে কিছু বলবেন কিনা? কিন্তু এইসব প্রশ্নগুলো আসলে এতবার আমরা কথা বলেছি যে এই সমাবেশ, 5ই জানুয়ারি সমাবেশ, দুটি দলের মুখোমুখি সমাবেশ বাদ দেওয়াটাই কি আসলে বেশি ভালো হলো কিনা? মানে আপনি মুখোমুখি জোর করে করেছেন ঘোষণা, তার আগে করেছে, পরে আপনি দিলেন কেন? না, আওয়ামী লীগের ঘোষণা আগে ছিল সমাবেশের জন্য, সমাবেশের আওয়ামী লীগের আগে থেকে তারা চেয়েছে এবং তারা বলেছে, পরে বলেছে তিনটা জায়গা চাই, সরদ্বীপ চেয়েছে, পরে বলেছে আমাদের অফিসের সামনে দেন, না হলে মতিঝিল দেন, একটা মতিঝিল একটা সরদ্বীপ উদ্যান দিলে কেন কন্ট্রোল করা যাবে না? সেটি হচ্ছে জায়গা চেয়েছেন ওরা অনেক আগে থেকে দিয়েছেন, কিন্তু সমাবেশের ডাক কিন্তু আওয়ামী লীগের পক্ষে, এটি তথ্যগত ভুল রয়ে যাচ্ছে, সমাবেশের ডাক আওয়ামী লীগের পক্ষ থেকে আগে দেওয়া হয়েছে। আরে ডাক মানে কি, এখন আপনি আজকে একটা দিবস ঘোষণা করে এক মাস আগে দিতে পারেন, কিন্তু মূল যখন ক্রাইসিসটা আপনার সামনে আসছে, আপনি কি সমাধান করতে চান নাকি বড় করে করতে চান? আপনি তো ঘোষণাই দিয়েছেন গাজীপুরের সময় যে কোথাও জনসভা করতে দেবো না, তারপরে এই কথা বলবেন তো? ছাত্রলীগ বলেছে, ছাত্রলীগের কথাই তো টিকেছে, কারণ চট্টগ্রামের কোনটা বিএনপি কোনটা ছাত্রলীগ সেটা দেখার বিষয়ে দেখতে হবে আপনাকে। সরকার শেষ পর্যন্ত কি করলো? ছাত্রলীগ কি সরকার? ছাত্রলীগই তো সরকার দেখলাম, ছাত্রলীগের ঘোষণার পরে সভা করতে পারেনি চট্টগ্রামে। একটি সেই দিনই আর একটি সমাবেশ হয়েছে চট্টগ্রামে, আর তার মানে কোথাও সমাবেশ, তার মানে এক জায়গায় গরু মারবেন আর এক জায়গায় জুতো দেবেন, দেখে হলো? না না না, তার মানে সমাবেশ করতে দেওয়া হবে না সেই কথাটি টিকে থাকেনি, তার মানে ডিএমপি যে জায়গাটি করতে দেয়নি সেই জায়গাটিতেই সমাবেশ হয়নি, চট্টগ্রামে হয়েছে, ছাত্রলীগের কথাটি এসে প্রতিষ্ঠিত হয় না। এটাও কি আপনি পাচ্ছেন যে মূল পলিটিক্যাল পার্টিগুলোকে ডিএমপি করতে দেবে কি দেবে না তারা সিদ্ধান্ত নেয়, নিতে পারে? সেই প্রশ্ন তো অবশ্যই আছে। কিন্তু আপনি বলছেন যে ডিএমপি দেয়নি বলে, নো, ডিএমপি দেয়নি কথাটা সত্যি না, এটা গভর্নমেন্ট ডিসিশন করতে দেওয়া হবে না, সেটা ছাত্রলীগ প্রথম বলেছে, তারপরে 144 হয়েছে, বাকি সব জিনিসই জানে এবং সেটাকে ফলো করে। এটি বোধহয় আরো একটি তথ্যগত ভুল রয়ে যাচ্ছে। কোনো ভুল হচ্ছে না, না 144, কারণ ওই ঘটনার পরই বেগম জিয়াকে তার অফিসের ঘরে আটকানো হয়েছে, কিন্তু 144 কোনো জারি করা হয় নাই, 144 কোনো 144 ধারা জারি করা হয়নি, মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে, 144 ধারা জারি করা হয়নি, 144 ধারা ছিল, কিন্তু এটা একটা অফিসিয়ালি 144 ধারা জারি করলাম, ওই রকম করে করা হয়নি। তবে একাত্তর জানলার বিরতি নিয়ে আসছি। একাত্তর জার্নাল এবং আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যাচ্ছি, রিয়াজ শেজান আছেন সেখানে, সহকর্মী রিয়াজ শেজান, আপনাকে একাত্তর জার্নালে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সংযুক্ত হওয়ার জন্য। আপনি বার্ন ইউনিটে আছেন, এ পর্যন্ত আমরা শুনেছি যে 13 জন নিহত হয়েছে, এই সংখ্যা কি 13তেই আছে নাকি আর কোনো বেড়েছে বা কিছু যোগ হয়েছে কিনা আপনি জানাবেন নিশ্চয়ই, এবং আহতদের কি অবস্থা? মিথিলা ফারজানা, আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছি 13 জনই কিন্তু নিহত অবস্থায় রয়েছে, এখানকার মর্গে রয়েছে, এবং যেহেতু হাত পা সহ মুখ পুড়ে গেছে সেক্ষেত্রে অনেককে শনাক্ত করা যাচ্ছে না, তবে এখনো পর্যন্ত যতটুকু জানতে পেরেছি 4 জনকে শনাক্ত করেছে, যার মধ্যে আমি 4 জনের নাম পেয়েছি। মোখলেসুর রহমান বয়স 40, বিলাল হোসেন বয়স 26, শবনম পারভিন ইতি বয়স 27 এবং রাশিয়া বেগম বয়স 30, এই 4 জনকে আপাতত শনাক্ত করেছেন। তবে এখানকার যার স্বজনরা রয়েছে তাদেরকে কর্তৃপক্ষ এখনই লাশ দেবে না, তার আগে পরিপূর্ণভাবে যাচাই বাছাই করে প্রয়োজনে ডিএনএ টেস্ট করে তারপর লাশ হস্তান্তর করা হবে বলে এখানকার কর্তৃপক্ষ জানিয়েছে। তাছাড়া এখন যারা চিকিৎসা নিচ্ছে তার মধ্যে 3 জন রয়েছে, এর মধ্যে 1 জনের অবস্থা আশঙ্কামুক্ত, বাকি 2 জনের অবস্থা আশঙ্কাজনক, 1 জনের প্রায় 36% কিন্তু পুড়ে গেছে, আরেকজনের 28% পুড়ে গেছে, তারা এখন। রিয়াদ, আমাকে আরেকবার একটু বলবেন আহতের সংখ্যাটা কত বললেন আপনি? যে 3 না 4 জনের লাশ
এখনো পর্যন্ত এখানে চিকিৎসাধীন বার্ন ইউনিটে চিকিৎসাধীন মিরপুরের ঘটনায় তিনজন রয়েছে আহত অবস্থায়, যাদের একজনের অবস্থা আশঙ্কা মুক্ত, যার 9% পর্যন্ত পুড়ে গেছে। এছাড়া বাকি দুজন রয়েছে, একজনের 36% পুড়েছে এবং 8% পুড়েছে। এই তিনজনের নাম হচ্ছে একজন রবিউল কালাম আর একজন তৌহিদুল। এই তিনজন রয়েছে এখন চিকিৎসাধীন বার্ন ইউনিটে। মিথিলা রিয়াদ, অনেক ধন্যবাদ। আমার মনে হয় আচ্ছা, বার্ন ইউনিটে কি আমাদের ওই রাজনৈতিক ঘটনায় পেট্রোল বোমা বা পেট্রোল বোমা এই সমস্ত কারণে আর নতুন কোন রোগী এসেছেন কিনা, আহত অগ্নিদগ্ধ হয়ে এসেছেন কিনা, নতুন কি কোন পেশেন্ট নতুন? আমি কিছুক্ষণ আগে একজন রোগী এসেছিলেন, তাকে আমরা দেখেছি, যতটুকু জানতে পেরেছি যে কোনো একটা ট্রাক শ্রমিক ছিল তিনি, নতুন একজনের খবর আমি জানতে পেরেছি। তাছাড়া আগে যারা ছিল তারাই আছে যতটুকু আমি শুনতে পেরেছি। আমি এখানে এক ঘন্টা যাবত অবস্থান করছি। সাভারে একটা ঘটনা ঘটেছে, সেখান থেকে কেউ এসেছে কিনা রিয়া? মিথিলা, আমি এখনো পর্যন্ত সাভারের কাউকে এখানে খুঁজে পাইনি। আমি এক ঘন্টার ভেতরে দেখেছি যে একজন নতুন আহত অবস্থায় এসেছে, যিনি একজন ট্রাক ড্রাইভার ছিলেন। তাছাড়া সাভার থেকে এখনো কেউ এসেছেন কিনা সেই বিষয়টা আমি এখন নিশ্চিত হতে পারিনি। অনেক ধন্যবাদ রিয়াদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে সর্বশেষ তথ্য জানানোর জন্য। আসলে এই ঘটনাগুলো নিয়ে কি আলোচনা করবার আছে আমি খুব ভালো জানি না, কারণ এরকম দুর্ঘটনা, এরকম অবহেলাজনিত প্রাণনাশ, অবহেলাজনিত বলবো নাকি দায়িত্বহীনতা বলবো জানি না, এই সমস্ত কিছুই রয়েছে এর কারণ হিসেবে, বারবার আলোচনা হয় কিন্তু তার কোনো সমাধান আমরা হতে দেখি না। আমরা শুনলাম আপনি ভিন্ন একটি প্রসঙ্গে কথা বলছিলেন, না তবু এটার ব্যাপারে একটু বলি যে সমাধান একেবারে হয় না তা না। আমাদের গার্মেন্ট সেক্টরে কিন্তু রানা প্লাজার পর একটা বেশ বড় ধরনের উন্নতি হয়েছে, পরিবর্তন হয়েছে। আমি তারপরেও বলবো না যে একেবারে মানে সব দিক থেকে আমরা একেবারে অনেক দূর সর্বোচ্চ লেভেলে চলে গেছি, বাট সচেতনতা নিয়ে কথা বলা দরকার আছে। আমাদের প্রথমেই জানতে হবে যে এই আগুনটার সূত্রপাত হলো কিভাবে এবং কোন কোন ব্যবস্থাপনার কি কি দুর্বলতা সেখানে ছিল, এগুলি জানলে এবং এগুলি যদি আমরা ইমপ্লিমেন্টেশনের জন্য আবার একটু কথাবার্তা বেশি করে বলি, কিছু না কিছু উন্নতি হয়। সুতরাং এই এতগুলি মানুষ, 13 জন মানুষের মৃত্যুর পর যদি আমরা আলাপ আলোচনা না করি, আমরা যদি এই এই মৃত্যুটাতেও তো 13টি বা 14টি পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটাও তো খুব গুরুত্বপূর্ণ, যেমন 22টি মানে, সুতরাং এই তাদের ব্যাপারেও আমাদের বিবেকের প্রতি দায়বদ্ধ থাকতে হবে এবং আমি মনে করি এগুলো নিয়ে আলোচনা অব্যাহত থাকতে হবে। যদি তদন্ত প্রতিবেদনটা আসে তখন আমরাও আলাপ আলোচনা করতে পারবো, পরামর্শও দিতে পারবো যে কি করা যায়। আপনি অন্য একটি প্রসঙ্গে কিছু বলছেন, আপনি যদি না বলেন আমি চট করে জনাব মাহমুদুর রহমান মান্নার বক্তব্য শুনে এসে আপনার কাছে আসবো, কারণ আমার হাতে সময় নেই। না, আমি ছোট করে মান্না ভাইয়ের কাছেই আমি যেতে চাচ্ছিলাম যে আমাদের এই মুহূর্তে যদি প্রধানমন্ত্রীও বিব্রত বোধ করবেন না, যদিও আপনি বলছেন যে এটা করলেও বিব্রত হয় না, কিন্তু আসলে আমাদের রাজনীতিতে এটা মানে আমাদের দুই একজন বন্ধু বান্ধব আছে খুব সুন্দর করে বলেন যে কাউকে পরা মানে আন্দোলনের কোনো দাবি আদায় না, আসলে মানুষের চোখে কাউকে পরাজিত অথবা জয়ী করা, এই জায়গাটাতেই সমস্যাটা দেখা দেয়। মানে নির্বাচনের আগেই জয়ী হওয়া, তত্ত্বাবধায়ক মাঠে, হ্যাঁ হ্যাঁ, তো এই জিনিসটা অ্যাভয়েড করা একটা বড় চ্যালেঞ্জ, যে কি করলে বিএনপি ভাববে না যে তারা এবার জিতে গেল, আওয়ামী লীগ হেরে গেল, অথবা আওয়ামী লীগ ভাববো না যে আমরা জিতে গেলাম বিএনপিকে হারালাম। এই দুটো জিনিসকে অ্যাভয়েড করে আমার একটা মনে হয় আর কি, আমার কাছে মনে হয় যদি টোটাল এই ডায়ালগ বা কিছুর এই উদ্যোগটা যদি কমপ্লিটলি বিএনপি আওয়ামী লীগের বাইরে থেকে নেওয়া হয় এবং সেইভাবে আগানো হয়, এটা আমার মনে হয়। আপনি আপনার কাছে এবার মিথিলাও যদি কোনো প্রশ্ন বলেন আর কি, আমার এটা জানার প্রশ্ন আছে। মিথিলা পরে বলুক। হ্যাঁ, আমার সময় একদমই কম, সেজন্য আমি ব্যক্তিগতভাবে আপনাকে আলোচনার মধ্যে এরকম হয় না যে অতিথিরা নিজেরা নিজেদের ধন্যবাদ দেন, ভালো বলেন, এরকম আমি করি না, কিন্তু আমি আপনার দুটো প্রস্তাব খুব পছন্দ করছি। বিষয় প্রথমে যেটা বললেন, এই বার্ন যেটা মিরপুরে হলো এটাকেও আমাদের সমান গুরুত্ব দিয়ে দেখা উচিত, বিকজ এটাও একটা বার্ন কেস এবং কষ্টটা একই রকম, এর জন্য দুর্ভোগ দুর্যোগ একই রকম হবে। অতএব যথাযথভাবে এটার তদন্ত করে কারণটা বার করে সেখান থেকে শিক্ষা নিয়ে এই ধরনের আরও যত প্লাস্টিক কারখানা বা অন্যান্য জায়গায় যেখানে দুর্ঘটনা প্রবণতা আছে সেই জায়গাগুলোতে যত বাস্তব পদক্ষেপ না হয়, নো পলিটিকিং, নো পার্টিজানশিপ,
এরকম করে যেতে হয়, আপনার এই অ্যাপ্রোচটাকে আমি একদম শতকরা 100% সমর্থন জানাচ্ছি। দ্বিতীয় আপনি যে প্রস্তাব জানাচ্ছেন সেটাকেও আমি একই রকম করে সমর্থন জানাচ্ছি। মানে আমি দৃষ্টিভঙ্গিটার খুবই প্রশংসা করছি, কারণ ঠিকই তো যে মানে ম্যান্ডেলার সে ঐতিহাসিক কথা জানে যে আমরা যখন এরকম একটা বড় ধরনের সমস্যার মধ্যে যাই তখন আমরা চিন্তা করি না যে আমি জিতলাম না উনি জিতলাম, আমরা চিন্তা করি যে দেশটা জিতলো কিনা। আমাদের কাছে এখন দেশটা অনেক বড় ক্রাইসিস হয়ে গেছে, সেরকম একটা জায়গার উদ্যোগ হয়তো নেওয়া যায়, কিন্তু আমি এটার ব্যাপারে একেবারেই স্পষ্ট নই। এরকম উদ্যোগের আগে যারা যারা নিয়েছিলেন কেউই কিন্তু ওই সম্মানিত বোধ করেননি, ফলে তারা উদ্যোগটা নিতে চান না। যেমন মাঝে ডক্টর কামাল অন্যান্য নাগরিকদের নিয়ে প্রেসিডেন্টের কাছে একবার গেছিলেন, প্রেসিডেন্টকে আমরা ধরি যে একটা নিরপেক্ষ জায়গা, উনি একটা উদ্যোগ নিতে পারেন, উভয় পক্ষকে ডাকলেন, তাহলে আমি মনে করি কারো লস হবে। একটা হতে পারে, যদি এটা নাও হয় তাহলে আমি এটা আপনার মানে ধারণা আমি মাথায় নিতে চাই, এবং এটা সিভিল সোসাইটির লোকজনের সাথে আপনি নিজেও পারেন, মিডিয়াগুলো পারেন, তারা মিলে এরকম একটা থার্ড পয়েন্ট থেকে এবং উইন উইন সিচুয়েশন করে উদ্যোগটা নেওয়া উচিত কিনা আমি আজকে আহ্বান জানাবো সেরকম একটা প্রক্রিয়ার জন্য। যাই হোক, সেই চেষ্টার অপেক্ষায় আমরাও আছি, কারণ আমাদেরকেও এই সংকট থেকে উত্তরণ পেতে হবে যে কোনো মূল্যে যে কোনো উপায়ে। দেখা যাক কে সেই আলোকবর্তিকা হাতে নিয়ে এবার সংকট সমাধানের জন্য এগিয়ে আসেন। আমাদের হাতে একদম সময় নেই, একাত্তর জার্নালের সাথে আপনারা থাকেন থাকবেন সবসময়। জনাব মাহমুদুর রহমান মান্না আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, নাঈমুল ইসলাম খান আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, শুভরাত্রি সবাইকে।